हम इधर से कराची तक सफर करेंगे बाय रोड। फौज होशियार। रिपोर्टिंग सर, जवान मिशन के लिए तैयार है। ओके बॉयज, आज से ये होंगे तुम्हारे कमांडर मेजर अबू जलाल राणा। योर बॉयज सर। अटेंशन स्क्वाड, डिस्पैच, पिक योर आर्म्स, कम ऑन लोड, कम ऑन हरी अप, मूव मूव मूव, पोजीशन बॉयज। Once you miss your shot, you get shot. Pakistan! Pakistan! Pakistan!
ভয়েস স্যাম্পলিং এর পসিবিলিটি কোলা সমুদ্রের মতো হয় কিন্তু ভিজুয়াল ম্যাচিং ইজ টোটালি রিজেক্টেড কখনো কখনো আমাদের সমস্যা ফেলার জন্য শত্রুরা এই গেমিক আমাদের দিয়ে থাকে তারপর হয়তো ডিফেন্স আর হোম মিনিস্ট্রি এটাকে ডাস্টবিনে ফেলে দেবে কিন্তু তুমি যে কনভারসেশন রেকর্ড করেছো তাতে যখন দেশের প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে আছে তখন আই ডোন্ট ডেয়ার ইগনোর ইয়োর রিপোর্ট স্পেশালি আফটার মুম্বাই 26/11 হ্যালো ক্যান আই স্পিক টু মিস্টার নার প্লিজ এক মিনিট হ্যাঁ থ্যাংক ইউ কি আবার শান্তা হ্যালো হ্যাঁ মিস্টার নায়ার ইয়েস ডক্টর সুদর্শন হে ডক্টর সাহেব এই লোকটার আবার এই সময় কি দরকার হলো হ্যাঁ হ্যাঁ মিস্টার নায়ার আই নিড টু স্পিক টু দ্য মিনিস্টার ডক্টর আসলে ব্যাপারটা হলো রাঁচিতে একটা ফাংশন ছিল মিনিস্টারের সাথে পিএম এর সাথে কি হলো ব্যাপারটা কি হয়েছিল যাওয়ার সময় না না আসার সময় হেলিকপ্টারে ওনার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল তাই ওষুধ খেয়ে মন্ত্রী সাহেব শুয়ে পড়েছেন এছাড়া টাইমও অনেক হয়ে গেছে তো এখন কি ওনাকে আবার ঘুম থেকে তুলতে হবে ডক্টর তাও আবার এত রাতে Is it really urgent, doctor? Small. Yes, it is urgent. Shanta, Nana. Asole byapatta holo, doctor. Apnar jodi problem na hoy, tahole kal sokale sarbopothom appointment jeno amari hoy. Yes, doctor. I need a sitting with the minister. Ei deshe surokhar byapare kotha bolar jonno. Doctor, asole That's all. Frustrating griefs. মিনিস্টারদের নয় এই দেশে ওদের লেজুড়গুলো কাকে কেটে ফেলা দরকার ডোন্ট গেট এক্সাইটেড স্যার কালকে তো আপনি মিনিস্টারের সঙ্গে দেখা করছেন নাথিং উইল গো আনটিল দেন হোপফুলি মন্ত্রীকে ছাড়া আমাদের আর কাউকে রিপোর্ট করার অনুমতি নেই অ্যাজ পার ডিপার্টমেন্ট প্রোটোকল আই নো স্যার আই নো থ্যাংক ইউ এমা গুড নাইট স্যার হ্যাঁ এমা স্যার যতই চেষ্টা করো না তুমি মেট্রো মিস করবেই So I will be okay. No. না ঘুমিয়ে তোমার জন্য তোমার মেয়ে অপেক্ষা করছে চাঁদনি I know sir but I am dropping you I'll be fine Come. sir I'll be fine চলো চলো okay So tired. I hate this giant traffic. Me too. Yeah. আর মাত্র 15 মিনিট লাগবে তুমি তোমার মেয়েকে কল করে নাও What's wrong? What happened? Nothing. কি হচ্ছে আরে ভেতরে পার্টি হচ্ছে দেখো ইমোরাল ট্রাফিকিং ফটো নেবে কি তুমি দেখ ট্রাই জনার্দন
Hey, bro. You, Dr. Sudarshan? You? What time is this? Hey, what the hell you are doing? Murugesh. Sir. Boys, sir. Join me for drink. Come. Hi, Baba. Pranam, Baba. Hey, Tarakrishan. Ma. Hey, Mata. Ki chai chho maer kache? Binod Bantia ji. Hey, Baba. Tarao. Problem here. Haan, tax evasion. Clear case, 360 crores. Steel company, Bihar. Haan, Baba. Ete karnar ki ache? Case ekhon special branch e ache. Poshur aaye beroy. Aar, 6 crore taka fees niye ukil Narendra Kumar tomake dhoka diyeche. Tai na? Haan, Baba. Ami ete ki korte pari, Bantia ji? Supreme Court jao, sab mayer lila, jurisdiction. Ja 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 ja, chal 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 ja. Bachan Baba. Chal, chal. Tu hi 6 crore taka ghus diyechis shala ukil ke. Ar Chandan Baba ke shudhu eta dicchis, shudhu eta. Aro kichu lukiye rekheche. Eta lukiye rekhechili. Gana mone korish amake. 36 crore. 360 10% মায়ের ফি 36 কোটি বুঝলি হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা কার হাতে কেস আছে চিফ জাস্টিস কে বিকাশ বানার্জি আরে বাপ রে ব্রাহ্মণ বিরাট লোক এদিকে আয় কাল রাতে বিকাশ বানার্জির জন্য সর্বাভিষ্ট পূজা রাখো লং পেন্ডিং বুকিং এখানেই এখনি কথা বলে না ওর স্ত্রীর সাথে আচ্ছা কাল রাতের পূজোর পর এক সপ্তাহের ছুটিতে চলে যাবে বিকাশ ব্যানার্জি স্বাস্থ্য বিহারে এদের দুজনের বিয়ের যোগ উদয় হয়েছে অল ইয়ার প্রবলেমস হ্যাঁ বাবা Something serious. Bolo. Yes. Kintu takar jonno khub samasya acho na? Kishor Babu. Bolo. Koto dam chai? Kishor Sarkar. Tomar rahoshe? 1 lakh. 10 lakh. 1 koti. 1 koti. Tai na? 2 koti. 2 koti paoa jabe baba ji. Thik ache. Do koti bol baba ami baba baba ami baba aoke taka jonno eto ta
আমাকে ক্ষমা করে দাও বাবা। বেটা, আরে বেটা কাঁদিস না বেটা, কেঁদে এখন আর কি হবে? আমার আমার খুব টেনশন হচ্ছে বাবা। টেনশন হচ্ছে? হ্যাঁ বাবা। দেখো কিশোর, এইরকম করে দেখো, ভালো লাগছে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। জোসে বেটা, ডিপ ব্রেথ, ডিপ, সাবাস, ডিপ ব্রেথ, ভেরি গুড, ডিপ ব্রেথ। স্বামীজি, কি হলো? মনে হচ্ছে এখনো শ্বাস আছে স্বামীজি। এখনো প্রাণ আছে স্বামী, প্রাণ থাকাই উচিত। ঠিক আছে স্বামী। হ্যাঁ বাচ্চা, মূর্খ কোথাকার, মরার পর পোস্টমর্টেমের জন্য যখন ওকে টেবিলে শোয়ানো হবে তখন একটু জল থাকা দরকার না? লাঙে ফুসফুসে একটু জল থাকা দরকার না স্বামী? যদি এরকম হয় তবেই আত্মহত্যা বলা হবে, না হলে বুঝলে না কঙ্গাল স্বামী। মাতা দেব, নারায়ণ মধুসূদনের জয় হোক। আমার কথাটা বুঝতে পারছিল কৃষ্ণা? হ্যাঁ। কি রে, কি ষড়যন্ত্র করছিস? অন্য কিছু আছে নাকি? কি জামাইবাবু, আপনার হাই কমান্ডের নাকের নিচে থাকার কি দরকার বলুন? এটাই কি জিকের আসল ক্যালিবার? গ্রাম জুড়ে খুঁজে দেখতে হবে, যদি এখন না হয় তাহলে বলুন কবে সুযোগ পাওয়া যাবে? সে তো মিডিয়া লোকেরা প্রশ্ন করতেই থাকবে। আসলে দেখতে গেলে হাইকমান্ড হলো ভ্যাটিকান, আর মুখ্যমন্ত্রী হলো স্বর্গলোক, আর দিল্লি হলো আমাদের মামার বাড়ি, আর ইউপি হলো কাকার বাড়ি। এখন এই ক্লিফ হাউসে আমি কবে জায়গা পাবো সেটা নিয়ে লজ্জা করে না তোমাদের? খাদি পরেও জাতপাতের কথা বলছো তোমরা? আরে আমি নই, এ জাতির কথা বলছে। আরে আমি না, আমি না, আমি না। ইনি কৃষ্ণ নয়, শকুনি মামা হওয়া উচিত ছিল, না হলে কংস মামা। দেখতে গেলে আমি কৃষ্ণই, প্রয়োজন পড়লে আমি শকুনি, কিন্তু রাগ হলে আমি কংস। আরে তুমি বুঝবে না, একেই রাজনীতি বলে, এসব আমার কথা নয়। এনার কাছ থেকে, এই গুরুদেবের কাছ থেকে এসব শিখেছে কৃষ্ণ মামা। একে একে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসতেই হবে। আর ছোট জন এখন যে চেয়ার পেয়েছে তাতে সন্তুষ্ট নয়, তার মন্ত্রীর চেয়ার চাই, আর তার জন্য আমাকে এখানে বসে হাই কমান্ডকে খোঁচাতে হবে। কি এই কথা তো? এর জন্য তুমি আজকাল জাত পাত ধর্ম কর্ম ভাই ভাইপোদের কথা বলছো, তাই তোমার আর ওই ছোট জনের জন্য আমি। আরে সেম সেম, এই দেখো নিউজপেপার, তোমার তো অবশ্যই পড়া উচিত, দ্য পলিটিক্স অফ টেররিজম, রাম এন্ড মাধবনের ইন্টারভিউ। গাড়িতে বসে একটু ভালো করে ভেবো ভারতের সুরক্ষা মন্ত্রী মহান জিকে সম্বন্ধে, এন্ড ইউ টু ব্রুটাস, মিনিস্টারদের কথাগুলো সিক্রেট রাখার লোক কৃষ্ণ নায়ক। আমি এখন আসি। তোমাকে কোথাও ড্রপ করতে হবে, সরকারকেও তো কস্ট কন্ট্রোল করতে হবে, তাই আমি অফিসে গাড়ি রিফিউজ করে দিয়েছি। দেরি হচ্ছে আমার, 10:30 সময় ইসরায়েল টিমটার সাথে আমার মিটিং আছে, গো এন্ড গেট রেডি। 2 মিনিটস। ম্যাচিং নেই? ম্যাচিং হয়নি। তাহলে 3 মিনিট। স্যার, আশুতোষ ফ্রম পিএম। ইয়েস, বলুন। হে ভগবান, কল জনার্দন। ইয়েস স্যার। কল জনার্দন আইএস। ওকে। মা,
মুরলি, আজকে ব্রেকিং নিউজ হলো ইন্টেলিজেন্সের মুখ্য অ্যানালিসিস্ট এবং পদ্মভূষণ দ্বারা সম্মানিত ডক্টর সুদর্শনকে এখানে মৃত অবস্থায় তার গাড়িতে পাওয়া গেছে। এখানে আউটার দিল্লিতে যমুনা নদীর তীরে একটি ফ্যাক্টরি সাইটে মাথায় গুলির দাগ আছে, তার নিজেরই গাড়িতে সন্দিগ্ধ অবস্থায় তাকে পাওয়া গেছে। আর ইতিমধ্যে আমরা গাড়িতে পাওয়া দ্বিতীয় বডিটিকেও শনাক্ত করেছি। এনে ডক্টর সুদর্শনের অফিসে কর্মরত সিনিয়র অ্যানালিস্ট ডক্টর এমা জোন্স নামক যুবতী, যাকে ওনার সাথে ওনার গাড়িতে পাওয়া গেছে। মুরলি, এই সন্দেহজনক অবস্থায় পাওয়া ডক্টর সুদর্শন এবং এমা জোন্সের বডি পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় পাওয়া গেছে। তাদের প্রকৃত চিত্র নেওয়ার জন্য এখনো পর্যন্ত আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ঘটনাস্থলে পুলিশ সুরক্ষা মোতায়েন করে তদন্ত শুরু করে দিয়েছে। যেহেতু প্রেসকে এখনো ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তার ফলে পুলিশ ও আমাদের মধ্যে ধস্তাধস্তি চলছে। আমাদের কিছু করার নেই, উপর থেকে অর্ডার আসছে। তো ফেলে দাও তোমাদের অর্ডার, বুঝতেই পারছো না যত রাজ্যে বোকার দল। হেই মিস্টার, হেই কাম অন কাম অন, দাঁড়াও এখানে, সামনে থেকে সরো, আমাকে যেতে দাও, আমাদের যেতে দাও, প্লিজ। ওখানে যে বডি পড়ে আছে না, আর তারপর শঙ্কর বাবুর একটা বাইট, তা আবার লাইভ ব্যাকগ্রাউন্ডে বডি সব। ও শিওর, কাম অন, এই দাঁড়াও, এই সরে যাও ইডিয়েট। কিন্তু স্যার, মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে কাউকে ভেতরে ঢুকতে। শাট আপ, মিনিস্ট্রি থেকে কি তোমার বাপ ফোন করেছিল? স্যার, মিনিস্ট্রি মানে জনার্দন স্যার। জনার্দন? ইয়েস। এই লুঙ্গিটা যে আছে না, একে ভালো করে পুরুষের মতো তুলে বাঁধতে জানে জনার্দন, তুই হয়তো জানিস না। এখানে কি করে এলো? আমরা কি করে জানবো? স্যার, কৌশিক ফোন করেছিল না? কাম অন, হোয়াটস দ্য কমিশন অ্যাবাউট? স্যার, আপনি প্রেসকে ভেতরে ঢুকতে বারণ করেছেন, তবু ওরা জোর করে। ওহো, তাহলে অর্ডারটা আপনার ছিল, যেটা ফোনে দিয়েছিলেন প্রেসকে ভিতরে না আসতে দেওয়ার জন্য, তাই না? আমি সতীশচন্দ্র, সিনিয়র ডেইলি করেসপন্ডেন্ট, গ্লোবাল ভিশন। শুনুন, শুধু সিভিল সার্ভিসের নয়, প্রেসেরও এই অধিকার আছে। আইএস সাহেব এই একাডেমিতে নিশ্চয়ই পড়ে থাকবেন। Right to information, right to freedom of expression, freedom of the press. As per Constitution of India, Article 19(1)A. দেখো একে ওই লাইনের বাইরে ওখানে দাঁড়াতে বলো। Yes sir. চলো ভাই। এই, হাত সরাও তোমার। ওখানে যে মুড়ে পড়ে আছে সে কি তোমার বসের ভাব নাকি? যিনি মারা গেছেন তিনি আমার বাপ না, বাপের থেকেও বড়। A man of an impeccable records. A citizen of incorruptible patriotism, যার নাক কান সবসময় শত্রু দেশের বিরুদ্ধে খোলা আর সতর্ক থাকতো, সেই ডক্টর সুদর্শন তুমি জানো না হয়তো। Now get the hell out of you and clear out. Yes sir. চল 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 চল
এই গায়ে হাত দেবে না কেটে এটা আপনার গ্রাম নয় যে এখানে আপনার হুকুম চলবে এটা আমার ডোমেইন মাই জুরিসডিকশন কেস ইনভেস্টিগেশন আমার এনসি করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট এন্ড মাইন্ড ইট আই অ্যাম দ্য ডেপুটি ডাইরেক্টর ইন চার্জ আই অ্যাম দ্য অথরিটি সতীশ কাম অবেট অ্যারেস্ট হিম ইয়েস স্যার ক্রিমিনাল ট্রেসপাস পুলিশের সীমাকে অতিক্রম করার অপরাধ সেকশন 447 আইপিসি এই শঙ্কর বাবু কাম অন তোমার জন্মদাতা পিতা যদি এইভাবে মরে পড়ে থাকতেন তাহলে এইভাবে ঢুকতে ভিতরে তোমার মা তোমার স্ত্রী তোমার বোন তোমার মেয়ে হলো এই রকম ড্রামা করতে এই স্টুপিড ক্যামেরাটা নিয়ে এই নো 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 ইয়েস আর শুধু খবরের কাগজ বা চ্যানেলই নয় তোমার আর আমার পশু আর পাখিদের এখানে উপস্থিত সমস্ত লোকেদের অধিকার আছে রাইট এগেইনস্ট ইনফ্রিজমেন্ট অফ ইন্ডিভিজুয়াল প্রাইভেসি নিজের প্রাইভেসিকে সুরক্ষিত করার জন্য অধিকার আছে দ্য ফান্ডামেন্টাল রাইট জীবিত অথবা মৃত সবারই অধিকার আছে তাকে অপমান করো না কারো প্রাইভেসিকে পাবলিকে নিয়ে আসা তার অপমান করা ইটস রাইট এগেইনস্ট ইনডিসেন্ট এক্সপোজার আপনি সতীশচন্দ্রের অপমান করছেন না প্রেস ফ্রিডমের করছেন মনে রাখবেন ব্যাস প্রেস আর তার ফ্রিডম মুখ আর চোখ বন্ধ করে নগ্ন দেহে যে কারো সামনে এসে তোমরা নিউজ তৈরি করে তাকে প্রেস ফ্রিডম বলে বেড়াও রাইট টু ইনভেস্টিগেশন অতি সহজেই অপরাধ করে বেড়ানো মন্দ লোক ফ্রডস আর ক্রিমিনালস গুন্ডা বদমাশ রাইট টু ইনফরমেশন প্রস্টিটিউটসদের ঘৃণ্য জীবন রেপ স্টোরিগুলিকে বানিয়ে বানিয়ে পিঠ চাপড়াও নিজেদের বাইস ব্রেকিং নিউজ রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন কিচেনে বাথরুমে বেডরুমে ঘরের দরজার ফুটোর ওপাশে এভাবে অভদ্রের মতো করো না নিজেদের স্টিং অপারেশন হিডেন ক্যামেরাস হিডেন ফোনস রাইট টু হেই মিস্টার ইয়েস ফ্রিডম অফ দ্য প্রেস প্রেসের স্বাধীনতার নাম শুরু হয় এখান থেকে অ্যাট দ্য টিপ অফ সিটিজেন্স নোজ মানুষের অধিকার তার নাকের উপরে থাকে এরপর যত কিছু থাকে তাকে প্রেসের ফ্রিডম বলে না অ্যাট্রসিটি বলে জার্নালিজম নয় জিঙ্গোইজম মিডিয়ার ধর্ম নয় মিডিয়ার আতঙ্ক এটা মিডিয়া টেরোরিজম লাশ নিয়ে রোজগার এটা মিডিয়া ক্যানিবালিজম দাঁড়াও দাঁড়াও তোমাকে তোমাকে ভেঙে চুরে সোজা করতে হয় এরকম পুরনো বদমাইশি ছেড়ে দাও চেয়ার পজিশন জুরিসডিকশন কিছুই দরকার হয় না জনার্দনের শোনো ভাই শঙ্কর পাগলামি করো না কিছুই বদলায়নি আমিও বদলাবো না যেমন ছিলাম সেরকমই আছি এই জনার্দন এখনো লুঙ্গিই পরে আর পুরুষের মতো কোমরেটা বাঁধতেও জানে সে জনার্দন চট্টোপাধ্যায় আইএস এই কেসের ছোট একটা টুকরোকেও তুমি বানচাল করতে পারবে না আইল ব্লাডি স্লাইস ইউ উইথ রাইস এই মিটিং আমাদের দেশের জন্য খুব লাভজনক অফ কোর্স 11টার সময় জনার্দনকে সোজা এখানে নিয়ে আসবে ওয়েট করাবে না ওকে গুড মর্নিং স্যার গুড মর্নিং নয় এটা হলো ওয়াস্ট মর্নিং সারা রাত্রি ঘুমোতে পারিনি আমি সারা রাত ফোনের পর ফোন সবারই অভিযোগ চ্যানেলের বস এডিটরস বলছে এই জনার্দন কি পাগল হয়ে গেছে সাথে মিসেস নলিনী মহান্তিও পাগল ওদের মা বাপ স্যার স্যার এসব কিছুর এক্সপ্লেনেশন আমি আপনাকে দেবো ফ্যাক্স বা মেল যা আপনি বলবেন তার সাথে এক কপি মহান্তি ম্যাডাম কে আজকে ব্রেকিং নিউজ হলো ইন্টেলিজেন্সের মুখ্য অ্যানালিসিস এবং পদ্মভূষণ দ্বারা সম্মানিত ডক্টর সুদর্শনকে এখানে মৃত অবস্থায় তার গাড়িতে পাওয়া গেছে সাচ এ গ্রেট সোল হি ওয়াজ এখানে আউটার দিল্লিতে যমুনা নদীতে ইন্দিরাজির সময় ভালো অফার পেয়েছিল ডাক্তার নাসা থেকে অবস্থায় তাকে পাওয়া গেছে লিভ আস অ্যালোন প্লিজ গাড়িতে পাওয়া দ্বিতীয় বডিটিকেও শনাক্ত করেছি 70s এ কোন যুবক এরকম প্যাকেজের স্বপ্নও দেখতে পারত না লাখ লাখ টাকা বেতন ইন ডলার্স মুরলি এই সন্দেহজনক অবস্থায় পাওয়া ডক্টর সুদর্শন এবং জানো ইন্দিরাজি নিজে ওনাকে ফোন করেছিল ইন্ডিয়া থেকে বাইরে না যাওয়ার জন্য কত স্যালারি চাও এই কথা জিজ্ঞেস করেছিলেন ম্যাডাম ডক্টরকে ডক্টরকে আইএস আরও যা পে করতো মাসে 18,000 টাকা তার থেকে চাইলে আপনি 10,000 টাকা কমিয়ে দিন কিন্তু আমাকে ইন্ডিয়া থেকে বাইরে পাঠাবেন না এই কথা বলেছিলেন ডক্টর সুদর্শন এমন দেশভক্ত ছিলেন উনি হোল্ড করুন ফোন দিচ্ছি কখন থেকে ফোন বাজছে আপনি তোলেননি
প্রেসিডেন্ট কলকাতা থেকে পরে পরে কিন্তু তুমি জানো এই বোকা কৃষ্ণ পরশু রাতে আমাকে কথা বলায়নি ডাক্তারের সাথে, তাই তো? আরে আমি কি জানতাম? হ্যাঁ ঠিক আছে, যাও যাও। হ্যাঁ জনার্দন, তারপর ম্যাডাম ইন্দিরাজি নিজের হাতে ওনাকে পদ্মভূষণ দিলেন। তুমি ঠিক আছো তো? আই এম ওকে স্যার, ওকে। ডিটেইলস পরে আমাকে দিও। টেল মি ইওর ব্রিফ। স্যার, অ্যাটেম্পটেড হাইওয়ে রবারি, দিল্লি সাবার্ব টুয়ার্ডস গ্রেটার নয়ডা। আমাদের পুলিশের এটাই ফার্স্ট ইনফরমেশন, সকাল 7টায়। সকাল 11টার কাছাকাছি যমুনা নদীর তীরে রিসোর্স অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের সিনিয়র টেকনিশিয়ান কিশোর সরকারের বডি পাওয়া যায়। আর 12 কিলোমিটার দূরে একটা অ্যাবান্ডেন্ট ভেহিকল পাওয়া যায়। গাড়িতে আমরা একটা সুইসাইড নোট পেয়েছি ডক্টর সুদর্শন এবং এমা জোন্সকে হত্যা করার জন্য ব্যবহার করা অস্ত্র, পেন্ডিং ফরেন্সিক ক্লিয়ারেন্স। তুমি তো পুলিশদের মতো কথা বলছো জনার্দন, কি হয়েছে তোমার? গত 36 ঘন্টা ধরে আমি যে পুলিশের সাথেই আছি স্যার, না ঘুমিয়ে না খেয়ে। এবং এমা জোন্সের বডি পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ সুরক্ষা মোতায়েন করে তদন্ত শুরু করে। বাট নাও ইউ অল ওয়াজ দ্য স্টোরি অফ লাভ ব্লাস্ট, লাইজ এন্ড ভেঞ্জেন্স। আমাদের দেশের গোপন তথ্যগুলোকে ইন্টেলিজেন্সকে যিনি আমাদের কাছে পৌঁছে দেন, আমাদের মিনিস্ট্রির সর্বেশ্বরবা, স্পাই, সায়েন্টিস্ট, টেকনোলজিস্ট, পদ্মভূষণ। কিন্তু এখন রিসার্চ সেন্টারের সিলেক্ট প্রেস হটস, এমা জোন্স নামে তার একটি জুনিয়র, ফার্ম হাউসে মজা লুটতে যাওয়া সেই ব্যাচেলার, আর অন্যদিকে এমার প্রেমিক কিশোর সরকার এক আটমোস্ট ফ্রাস্ট্রেশনে এসে ডিস্টার্ব হয়ে দুজনকে হত্যা করে নিজে আত্মহত্যা করে নিল, নিজের সম্মান রক্ষা করার জন্য। একদিন কেউ টুপি পরে অনশন করলো তো হয়ে গেল মহাত্মা গান্ধী, কয়েক হাজার কোটি টাকার স্পিরিচুয়াল ফাস্টফুড ভেন্ডার, সর্বদা সত্যবাদী সে সন্ন্যাসী, সে সর্বত্যাগী হয়ে গেল। সরকারের দেওয়া একটি গাড়িও ফ্রিতে জানি নেননি সেই ডক্টর সুদর্শন, আজ একজন দুশ্চরিত্র, লম্পট, নারীভোগী মানুষ প্রমাণিত হলেন। সত্যি কথা বলতে মৃত মানুষটার সাথে কেন জানি না কিন্তু বড়ই রুথলেস আচরণ করেছে আমাদের এই ন্যাশনাল মিডিয়া। ইটস আ শেমলেস স্লটার অ্যান্ড স্ক্যান্ডাল। জনার্দন, সরি স্যার, সরি। এই কি হয়েছে তোমার? ওয়াই আর ইউ সো? আই এম অলরেডি স্যার, আই এম অলরেডি। নো, ইউ আর নট অল রাইট। হ্যাঁ চলো এক কাপ ব্ল্যাক টি খাই। তোমার কি কোনো পার্সোনাল রিলেশন ছিল ডক্টর সুদর্শনের সাথে? স্যার ইয়েস। কি এমন ছিল? স্যার আমি বলছি, সেই সময় গ্রাম ছেড়ে দিল্লি আসা টিনেজারের সাথে সেকেন্ড ক্লাসের কম্পার্টমেন্টে হওয়ার ছোট্ট একটা পরিচয়, যার কাছে খাবার জলও ছিল না, সেই সহযাত্রীকে উনি সারা রাস্তা খাবার খাইয়েছিলেন। আমার বাবার সাথে ঝগড়া করে আমি পালিয়ে এসেছিলাম, তারপর আমি একটা হেল্প পেলাম এই শক্তিশালী মহানগরীতে। একটা ঘর, একটা শোয়ার জায়গা দিলেন আমাকে, মা বাবা বোন ভাই সবার ভালোবাসা উনি আমাকে ভরপুর দিয়েছিলেন, কোথাও কোনো অভাব রাখেননি উনি আমার। ডক্টর সুদর্শনের হাতে লেখা সুপারিশের চিঠি থেকেই স্যার আমার দ্বিতীয় জন্ম শুরু হয়েছিল, অ্যাজ ইন দিস সিটি, অ্যাজ ইন্ডিয়ান সোশ্যালিস্ট। আমার স্যালারি ছিল 150 টাকা প্রতি মাসে, আর সেখান থেকে আইএস পর্যন্ত আমার ইন্সপিরেশন হয়েছিলেন আর ইম্পিটাসও। একটা উইল এগ্রিমেন্ট পড়ানোর জন্য উনি আমায় ডেকেছিলেন সপ্তাহ তিনেক আগে। সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2.5 লাখ টাকার মতো আর 1 বেডরুম ফ্ল্যাট, দিল্লি স্লাম ডুয়েলার বাচ্চাদের পড়াশোনায় দানের জন্য। সারা জীবন পড়ার সমস্ত বইগুলো এনজিও টু এনসাইক্লোপিডিয়া পাওয়ার সুযোগ জনার্দন পেল। শেষবারের মতো উনি আমাকে ফোন করার চেষ্টা করেছিলেন স্যার, কিন্তু আই কুডন্ট টেক হিজ কল, আই ওয়াজ ইন এ মিটিং। উনি কিছু বলতে চাইছিলেন আমাকে।
বলছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। সেটা তো চারটের সময়। হ্যাঁ, আমিও আপনার সঙ্গে যাই। না, কিন্তু বললাম তো না। নমস্কার আপনাকে। নমস্কার, প্লিজ বসুন বসুন। আজকাল তো আপনার দেখাই পাওয়া যায় except in official meetings. Too bad. Thanks a lot, my friend. আপনি সত্যি একজন পলিটিশিয়ান। আসলে Yes, gentlemen. Sir, good evening, sir. Evening. আশুতোষ। হ্যাঁ স্যার, আসছি স্যার। তুমি কি তেলেগু বলতে পারো? No, sir. কন্নড়? No, sir. তাহলে তামিল? Sir, I am from West Bengal. আচ্ছা, তাহলে তুমি বাঙালি? Sir. Evening, sir. তোমার বাবা ব্রজেশ্বর, মিস্টার গোবিন্দম মেনন আর পরম শিবরাও গুন্ডাজলম। ইয়োর প্রাইম মিনিস্টার। হ্যাঁ, মিস্টার ব্রজেশ্বর খুব ভালো বন্ধু ছিলেন আমার। তবে তুমি কখনো আমার সঙ্গে দেখা করতে আসনি? হুম স্যার। সো মাই সন, ডক্টর সুদর্শন এগেইন ওয়াজ এ গ্রেট ফ্রেন্ড আমার। তিনি সবসময় একজন ভালো বন্ধু ছিলেন। হি ওয়াজ মাই স্টুডেন্ট টু লং ব্যাক, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গল। Later, he became my advisor on satellite technology. So, GK, let all the agencies investigate. But I want an independent investigation to be conducted by your most trusted, most impressive civil servant. Yes, sir. Ami chai, Shottya Prakashok, the bare truth. Sir, sir, but in what right, sir? On unwritten mandate by the Prime Minister of this nation. Sir. With all the prerogatives of the Commission of Inquiry. Sir. এর জন্য প্রভিশন আছে। গো অ্যাহেড মাই সন। স্যার, থ্যাংক ইউ স্যার। ওনার চালচলন দেখে তুমি কি অনুমান করতে পারো? একজন ব্যুরোক্র্যাট? নো স্যার, আ পলিটিশিয়ান। অলদো ইট ইজ নট লাইক দ্য ওয়ে বিফোর। ভোটস গিভিং মাই চেয়ার। জনার্দন? মোর রুথলেস। হি ইজ আফটার দিস হাউস স্যার, নাম্বার 7 রেস কোর্স, অর্থাৎ আপনারই বাড়ি স্যার। হি ইজ আফটার ইয়োর জব স্যার, ইফ নট ইয়োর লাইফ। তুমি না? প্রমাণ করো। ইয়েস স্যার। ডু ইয়োর বেস্ট। থ্যাংক ইউ। কি বলছো জিকে, একে দেখে মনে হচ্ছে না এ একদম বাবার মতো হয়েছে? Just a word, please, for Sudarshan matter. No comments. Sir, শুনলাম কালকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে আপনি প্রধানমন্ত্রীকেও ক্রিটিসাইজ করেছেন। আর আপনি কি এখনো মনে করেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন দুর্বল লোক? Absolute nonsense. Mr. Subodh, now get off my way. শুনুন 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 শুনুন, রাস্তা দিন এখান থেকে। স্যার, কল ফর ইউ। Yes, I will call you back. ওর নাম কি ছিল রিপোর্টারের? সুভাষ না সুবোধ? স্যার, ওকে একটা ড্রিঙ্কের জন্য ইনভাইট করো স্যার, আজ রাতে আমার ফার্ম হাউসে। ওকে স্যার। Now that's exactly what Raman Madhavan, National Security Director, is all about. Just look at the place. Ring 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 ring
নমস্কার, প্লিজ কাম। ডায়রন ব্যুরোক্রেট রামন মাধবন, বাট ইন্ট্রোডিউসড অ্যাজ ইউর ফিউচার প্রাইম মিনিস্টার। হাই, আই এম অ্যান্ড্রে। পিটার, উই হ্যাভ মেট। ইউ হ্যাভ আ গ্রেট মেমোরি স্যার। আই থিঙ্ক ইয়েস। পণ্ডিত গোপী বল্লভের কুণ্ডলিনী হবে যা এক্ষুনি আপনি পড়ছিলেন। সেই গাড়ি যা রাত্রে প্রায় 20 কিলোমিটার বেগে চলছিল আর তাতে লাগানো ছিল বুলেট প্রুফ টিন্টেড গ্লাসেস, তা সত্ত্বেও আপনি অতি সহজেই বলতে পারছেন যে ওই সময় আমার হাতে কি বই ছিল আপনার হাই ডেফিনেশন নাইট ভিশন সিকিউরিটি ক্যামেরার জন্য। পণ্ডিতজির সিদ্ধিপ্রাপ্তির আগে একটা পাগলামি আচ্ছন্ন করে রেখেছিল, এ স্টেট অফ অ্যাবসলিউট প্যানিক, অফ আটমোস্ট ম্যাডনেস। প্রেসের লোকেদের সামনে গেট অফ মাই প্রে এইরকম উনি বলেছিলেন। ওখানে ওনার পাগলামি দেখা গিয়েছিল, ওই অধিকার পাওয়ার জন্য জবরদস্তি ওনার পাগলামি ছেয়ে গিয়েছিল। ইয়েস, কখনো কখনো পাওয়ার ইজ ম্যাডনেস, কখনো কখনো ম্যাডনেস ইজ পাওয়ার। কিন্তু যখন জীবনকে হাতের মুঠোয় পেয়ে কেউ পিষে মারতে থাকে তখন মনকে সংযত রাখতে হয়। এই রাষ্ট্রের সিংহাসন লাভ করার স্বপ্ন দেখা মানুষকে, হ্যাঁ বাবা, রাষ্ট্রের সুরক্ষার জন্য যা চাই, বম, অ্যান্টি মিসাইল, ক্ষেপণাস্ত্র, লড়াকু বিমান, চপার্স আর আইটেম বম সহ যা কিছু আছে সব এরা সাপ্লাই করবে। যুদ্ধের জন্য যা কিছু চাই সব এদের কাছ থেকে পাওয়া যাবে। আর্মি চিফ অ্যান্ড ডিফেন্স প্রাইভেট সেক্রেটারি, তোমরা একবারও বাহাবা দিলে না এই রোমান ব্রাদার্সদের অস্ত্রগুলো দেখে। ইয়েস, টোকিও ফ্লেম। কেমন লাগলো সত্য বাবা? হ্যাঁ, ভালো লাগলো বাবা, খুব ভালো লাগলো। কেমন লাগলো জেনারেল খোসলা রামদাস বাবু? একদম ঠিক বলেছেন, দা বেস্ট ওয়ে উই ক্যান থিংক স্বামীজি। কিন্তু একটাই সমস্যা, আপনার প্রাইম মিনিস্টার 1,46,000 কোটি টাকার অস্ত্রের ডিলিং, দ্য রামন রাও প্রপোজাল, সেটাকে তুলে ফ্রিজে রাখতে বলছেন আপনার প্রধানমন্ত্রী, বলে দিলেন দ্য ডিফেন্স পারচেজেস ক্যাবিনেট সাব কমিটি। হরিয়াম, আমি জানি যে কুন্ডাজুলম পরম শিব রাওয়ের আগের মতো ভরসা নেই। মাইনরিস থেকে কয়েকবার এই দেশের সিংহাসন তাকে পাইয়ে দিয়েছে এই পাওয়ার মেকার, কিন্তু চন্দ্রমল্লেশ্বরের প্রতি তার আগের মতো ভক্তি নেই। So how do we reason with your prime minister, Ramji? No chance. He is old school, old fashioned. Hard to change. প্রধানমন্ত্রীকে নিজের মন বদলাতে হবে অথবা প্রধানমন্ত্রী বদলাতে হবে, আর যদি তা না হয় তো প্রধানমন্ত্রীকে সিধে স্বর্গলোক যেতে হবে। কুন্ডাজুলম, যখন এই দেশ আর্থিক সংকটে জর্জরিত ছিল তখন শুকিয়ে যাওয়া সমস্ত মিনিস্টার, সিজন সিনিয়র পলিটিশিয়ান আউট। সেই সময় প্রফেশনাল অ্যাডভাইসারের পরম কৃপায় পরম শিবরাও প্রধানমন্ত্রীর পোস্ট দান হিসেবে পেয়েছিল। এখন যদি দেশ আর্থিক সংকটে ডুবে যায় তাহলে সে যাবেই যাবে, তখন সব রাজনীতি এক সাইডে হয়ে যাবে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার প্রধানমন্ত্রীর পোস্ট অবশ্যই পাবে, সুযোগ পেলে নিয়ে নাও, চেয়ে নাও অথবা কেড়ে নাও, অথবা কোটি ডলার ছড়িয়ে পাইয়ে দিতে পারে এই চন্দ্রমৌলেশ্বর মহারাজ প্রধানমন্ত্রীর চেয়ার আমার আয়রন ম্যান ব্যুরোক্রেটের জন্য। ডিল, ডিল। বিশাল সমুদ্রের পথ ধরে বিদর্ভ প্রতিষ্ঠানকে মন্থন করতে আসা এই শিষ্যরা যোগ শিখছে, এরকমই ভাবছে এই আশ্রমের লোকেরা। সাধু অতুল্য প্রণাম, অথবা মেজর আবু জালাল রানা, সাধু প্রেম দাস, ইমতিয়াজ খান, বুঝলে? এরা মানুষের ভিড়ে বোম লাগাতে আসেনি, অথবা ভিড় ভাড়ের মধ্যে মানুষকে মারতেও আসেনি। যারা এই দেশের সুরক্ষার ভার নিজেদের কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কাজগুলো দুর্বল হয়ে গেছে এটা বলার জন্য এসেছে। আর যে ইন্ডিয়ান ক্যাবিনেটে বসে আছে
সেই পরম কুণ্ডাজনম শিব রাওকে স্বর্গে পৌঁছানোর জন্য পুরো তৈরি হয়ে এসছে এই আবু জালাল রানার এই ছেলেরা। কখন, কোথা, কিভাবে, কাকে, এরা অর্ডার পেলেই হলো। নমস্কার বাবা। শঙ্কর, হি উইল গাইড ইউ ইন অল ইয়োর মিশনস। স্যার আশুতোষ? হ্যাঁ, ও ফোন করেছিল। ডক্টর সুদর্শনের হত্যার তদন্ত এখন জোসেফ অ্যালেক্সের হাতে আছে, তাই না স্যার? ইয়েস। ওর সঙ্গে মুখোমুখি হলে তুমি একটু সাবধানে থাকবে। ডোন্ট লুজ ইয়োর কুল, ডোন্ট বিট্রে ইয়োরসেলফ। নেভার। Not bad. Not bad at all. Yet still you can better your effort. You want to try? No. Not yet. So, what's this visit about? Sir. Official? Personal? Both. Dr. Sudarshan, Dr. Emma Jones, কিশোর সরকার, ছ দিনের মধ্যেই তুমি ইনভেস্টিগেশন ক্লোজ করে দিলে। ইওর ন্যাশনাল ইনভেস্টিগেশন ডিরেক্টরেট, ভেরি ফাস্ট। ইয়েস, রিপোর্ট আমি আপনার মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছি, অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই মাই বস রামন মহাদেবন, ইওর এক্স বস। প্রিটি, আই রেড ইট, সাউন্ডস ফুল প্রুফ। কিন্তু আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম মিস্টার শঙ্কর ক্যাপিটালে, নেওয়াই হয়নি। উল্টে রিকোয়েস্ট নিয়ে অফিসার আমার বাবাকে জিজ্ঞাসা করতে বলল এই প্রশ্নটা। এই কেসের সাথে রিলেটেড আমাদের কাস্টাডিতে রাখার রেকর্ডস, আর্টিকলস, এক্সিবিটস আমাকে দিতে হবে আজই। কিশোর সরকারের ঘরেও দেখেছি, ইওর মেন হ্যাভ টেকেন এভরিথিং অ্যাওয়ে। কিশোরের বইপত্র, পার্সোনাল জিনিস, তার ডকুমেন্টস, ডায়েরি, লেটার্স, ল্যাপটপ, সিস্টেম হার্ড ডিস্ক, তার সূচ থেকে মোবাইল বিল পর্যন্ত, এমনকি তার জাঙ্গিয়া পর্যন্ত, এসবই কনফিসকেট করে দিয়েছে তোমার এই চ্যালারা। কিন্তু তুমি তোমার এক্সিবিশন রিপোর্টে কোথাও এ কথা লেখনি। সো বেটার ইউ ব্রিং দেম টু মাই অফিস, আর না হলে সিল করা সমস্ত প্রমাণের বান্ডিল গাধার মতো বয়ে নিয়ে আসবে তুমি। কথা শোনার পর তুমি যদি এভাবে দ্বিতীয়বার হাসো, তাহলে তোমার ঘর, তোমার বাচ্চা, তোমার সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিস, এসব কিছু কয়েকটা রেড মেরে সাফ করে দেবে আমার ছেলেরা, দেখবে তুমি। যার জীবনে এত রহস্য আছে, সে আমার সামনে লুকিয়ে চুরিয়ে আমাকে অ্যালার্ট করে আর রিস্ক নিতে পারবে কি? জনাধন, ইনভেস্টিগেশনের মতো স্টেজের জন্য তুমি কোনো বেটার মেল অ্যাসিস্ট্যান্ট রাখো, তোমার পক্ষে ভালো হবে। জাস্ট ডোন্ট হেজিটেট বস। যশবন্ত আর মুরগেশ, দ্য বেস্ট শুটার অ্যারাউন্ড, প্রফেশনাল, যে কোনো রেঞ্জে গুলি চালাতে পারে, তাই না? কি ভাই, তোমার আঙুলে কোনো প্রবলেম আছে? চোট লেগেছে কি? চোট লাগেনি, চোট দিয়েছে। বারে কারোর সাথে ঝগড়া হয়েছিল, বেশি নয়, শুধু আটটা দাঁত ফেলে দিয়েছে। বলো না এনাকে কি হয়েছে। স্যার, এ তো স্যার হেয়ার লাইন ফ্র্যাকচার আছে। বক্সারে চ্যালা পশু বা কুত্তা পশু শঙ্কর, তার মোটা বুদ্ধিতে ভরসা করো না। ইন্টেলিজেন্স থাকা চাই, লুক ফর এ বেটার পেডিগ্রি। জনার্দন,
ইয়েস, বলা হয়েছে আমাকে। আই এম ডক্টর মার্সি ম্যাথু, আমি পুনে থেকে আসছি। রিপোর্টস, ডায়াগ্রাম সব কিছু এর মধ্যেই আছে। আচ্ছা, প্রয়োজনে সব কাগজই আছে না? ইউ আর নট ফ্রম দ্য পুলিশ, রাইট? নো, জাস্ট টু ডু আ নরমাল ইনভেস্টিগেশন। এতে সব কিছুই আছে। বেস্ট ফরেনসিক টেকনিশিয়ান হিসেবে আমি স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছি, স্টেট লেভেলে তাও দুবার। গুড, সব নরমাল আছে। দম আটকে মৃত্যু হয়েছে, তাও আবার জলে দম আটকে, জল খেয়ে, তাই তো? ইয়েস, কেন? কতটা জল পেয়েছেন ওনার লাংসে? হোয়াট? আমি জিজ্ঞেস করছি কতটা জল পেয়েছেন কিশোর সরকারের লাংসে? হ্যাঁ, তা অ্যাপ্রক্সিমেটলি। আমার একদম সঠিক ডেটা রিপোর্ট চাই। ইয়েস, আই উইল কারেক্ট ইট। নো, আই এম গোয়িং টু কিপ ইট ফর আ স্পেশাল মেনশন অ্যাবাউট ইউ ইন মাই রিপোর্ট। যমুনা নদীর তীরে যেখানে কিশোর সরকারের গাড়ি পাওয়া গেছে সেখান থেকে হার্ডলি 500 মিটার দূরে আপরিভার একটা পেস্টিসাইড ফ্যাক্টরি ছিল, আম্বালাল কেমিক্যাল, জানেন? স্যার, 2 মাস আগে সেখানে কৃষকদের সভা হয়েছিল আম্বালাল ফ্যাক্টরিকে বন্ধ করার জন্য, কারণ জলে বিষাক্ত কেমিক্যাল মিশে যাচ্ছিল ওখানে। স্যার, এসব আপনি আমাকে? আর সেখানে ওদের ঝান্ডা ধরতে আসা 2 জন ছেলের ওপরে পুলিশ গুলি চালিয়েছিল, তাই সেই ইনসিডেন্ট আমার মনে আছে এখনো। স্যার প্লিজ, আপনার ভালো লাগছে না বোধহয়। যেখানে গাড়ি পাওয়া গেছে যদি সেখানেই নদীতে মিস্টার সরকার ডুবত, তাহলে ভিসারা টেস্টে আমাশয়ে ঢোকা জল বা লাংসে ঢোকা জল, নদীর ঠিক ওই অংশের ওই জল, শুধু ওই পাওয়া যেত, ওই বিষাক্ত জলই ভরা থাকতো, ঠিক না? বাট স্যার, আই ওয়ান্ট ইউ রিপোর্ট ফার্স্ট থিং টুমরো মর্নিং উইথ এভরি বেটার ডিটেল। ইয়েস স্যার। এ হলো ডক্টর সুদর্শন, আর এ হলো ডক্টর এমা জন্স। বুড়োটা আইটেম ভালোই ধরেছিল, আমি দুজনকে ছিঁড়ে দেখেছিলাম না? মিস্টার ডক্টর মহাদেবন, প্লিজ কন্টিনিউ। ওকে, নাও নাও জাস্ট লুক অ্যাট দিস লাইন। ওই গুলি ডক্টরের ঠিক মাথার ভেতর দিয়ে খুলিকে ফাটিয়ে এই পথ দিয়ে ট্রাভেল করে বেরিয়ে গেছে। হোয়াটস ইউর হাইট? 5'11", 6'? ইয়েস, অলমোস্ট। দ্যাটস ইট, ফ্রম অলমোস্ট দ্য সেম হাইট। সি, এখানে টার্গেট করে, বুঝলেন তো, একই বুলেটে দুজনকেই, ফার্ড ইন প্রফেশনাল ব্যালেন্স, পারফেক্ট শট ইন পয়েন্ট ব্ল্যাঙ্ক, বিয়ার পয়েন্ট ডিটেলস, বিয়ার পয়েন্ট টু অবজেক্ট, ব্যালিস্টিক ফাইন্ডিংস, সব কিছু আমি রিপোর্টে লিখে দিয়েছি। এনিথিং মোর? ইয়েস, এটা, কাম অন। হট শয়তান বেইমান, দেখ এটা। তুই যার পোস্টমর্টম করেছিস সেই কিশোর সরকারের রাইট হ্যান্ড, ডান হাত, 2-wheeler থেকে চোট লেগেছিল, 7 জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, স্টিল রড লাগাতে হয়েছিল এই হাতে, 6 মাস আগে আমি ইনভেস্টিগেট করেছি। পোস্টমর্টমের ওই টেবিলে বডি কাটার সময় তুমি এটা আইডেন্টিফাই করনি না? এটা রিপোর্টে কেন নেই? স্যার, নাও কাম অন, ওয়েট দিস। হ্যাঁ স্যার। কত হলো? 1.55। দ্যাটস ইট, 6 মাস আগে 7টা ফ্র্যাকচার স্টিল রড বসানো হাতে, এর ওজন উঠিয়ে এটাকে এভাবে তাক করা যায় কি? না স্যার। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হাত না কেঁপে যেমনটা তুমি রিপোর্টে লিখেছো, পারফেক্ট ব্যালেন্স, প্রফেশনাল শট বলেছো তুমি, সেটা তো হতে পারে না, তাই না? বলো। নট পসিবল। ওকে, দেন রাইট মি আ পারফেক্ট ব্যালেন্সড প্রফেশনাল রিপোর্ট স্যার, না হলে ভবিষ্যতে এই এক্সট্রিমিশনে তোমার ছবি থাকবে। স্যার, অ্যানালিসিস স্টাফদের সাক্ষী, ক্যামেরা রেকর্ডিং সাপ্লিমেন্টস আর কল রেকর্ডস, আমি সবকিছু চেক করেছি। ডক্টর সুদর্শন, ডক্টর এমা কিশোর। কিপ দেম স্যার, ইনক্লুড ডক্টর মহাদেবন অ্যান্ড মার্সি ম্যাথিউ, আমাদের এদের রেকর্ডও চেক করতে হবে স্যার। Especially old call records, controversial cases, are... Hey! No! Don't fire! Leave it! যেতে দাও।
স্যার কিছু নিয়ে যায়নি তো? নাথিং স্যার। ফিঙ্গারপ্রিন্টস? ফরেন্সিক সেন্টারের সামনে এত বড় কাজ করার পর কেউ নিজের ফিঙ্গারপ্রিন্ট ছেড়ে যায় না। গ্লাভস পরেছিল সে। কিপ এ ট্র্যাক অফ কলস, কন্ট্যাক্টস আর ওদের ট্রাভেলের পুরো হিসাব স্যার। মহা দেবন আর মেসিমেলি। তাহলে এই হত্যা কিশোর সরকার করেনি, তার আত্মহত্যাটাও মিথ্যা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তাহলে ওই মিথ্যে রিপোর্ট বানানো ওই ব্রুয়োটা আর মেয়েটাকে তুমি 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 দুই চার ঘর দিলে না কেন? নো স্যার, আপাতত এটুকুই করুন। ওই মিথ্যা রিপোর্টগুলোকে ওই রকমই থাকতে দিন, ব্যাস ওদের সুবুদ্ধি হওয়া উচিত। আর সেন্টারের বাকি স্টাফদের জেরা করেছো তুমি? নাথিং লিডিং, এক্সেপ্ট ওই কিশোরের কিছু বিয়ের বিহেভিয়ার ছিল, কনফেশন, ফোন কল ডিটেলস। স্যার, এমাজনস তার লাস্ট ফোন কলটা তার 7 বছরের মেয়ে চাঁদনিকে করেছিল। ডক্টর সুদর্শনের ফোন সবই নর্মাল ফোন কলস দুদিক থেকেই। লাস্ট মিস কল আমার জন্য। স্যার, কিশোরের লাস্ট কল সেটা শুধু একটা রেগুলার কল ছিল, বাস অ্যানালাইসিস সেন্টারে সাউথ উইংয়ের মোবাইল জ্যাম অফ করে। স্যার, কিশোরের লাস্ট কলটা ছিল মা বোধকে, অর্থাৎ বোধেশ্বরী মা, যে হলো চন্দন বাবা অর্থাৎ চন্দন মৌলিশ্বরের বিদর্ভ প্রতিষ্ঠানের ফিমেল কাউন্সিলর। আপনি ঘাবড়ে গেলেন নাকি চন্দন মৌলিশ্বরের নাম শুনে? কি বলছো তুমি? আমি না তো। না, আপনি ভয় পেয়েছিলেন? না না না। মনে আছে একবার পার্লামেন্টের বিতর্কের পর আপনি একবার শপিং করতে গিয়েছিলেন মৌলিশ্বরের সাথে ঝাড়খণ্ডের কিছু এমপি কে কেনার জন্য? আরে না না, উনি আমাদের সাহেব নয়, ওনাদের তো পিএম সাহেব ডাইরেক্ট ডেকেছিলেন না, আর তখন ওই ক্যাশ গুলো তো আমরা দুজনে। চুপ কর ইডিয়েট, তোমাকে কে জিজ্ঞেস করেছে? ইউ কন্টিনিউ স্যার। র‍্যাপ আপ। ডক্টর সুদর্শন, ডক্টর এমা মারা যাওয়ার আগে ওই দিন কোন একটা সিরিয়াস মেসেজ, কোন একটা বিপদ, সেটাকে ইন্টারসেপ্ট করে ডিকোড করেছিল অ্যানালাইসিস সেন্টার, কিন্তু তার কোনো ডিটেইলস পাওয়া যায়নি। সবকিছু যেন জাস্ট ম্যানেজ ইনটু দ্য সাইবার ব্ল্যাক হোল, হ্যাকড হিম, আর সেটাও সেই একই রাতে। এই রিপোর্টটা তো হোম মিনিস্টারের কাছে আসেইনি, আমি বের করিয়েছি প্রধানমন্ত্রীর অফিস থেকে। এই আস্তে আস্তে, এখানে ক্যামেরা থাকতে পারে, চুইংগাম চুইংগাম। সমস্ত মন্ত্রীদের টয়লেট বাথরুমে ওই বুড়ো লাগিয়ে রেখেছে ওই প্রধানমন্ত্রী। ধীরে বলো, ধীরে বলো স্যার। আপনার জন্য লুকিয়ে রাখা ছিল সেই রহস্যই, শুধু একটা সিক্রেট মেসেজ, সেটাই এই ফাইলে আছে স্যার। আর সেটা আমিই জানি স্যার, ডক্টর সুদর্শন ও ডক্টর এমার মৃত্যুর মেন কারণ। সো আই বিলিভ স্যার। স্যার, অ্যান্ড উইথ ইউর পারমিশন, আমি নায়ারবাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আমাকে কিসের জন্য কি বলছেন? কেন উনি এখনই ভয় পেলে না এর জন্য? আর সেদিন ইনসাল্ট করেছিলেন না ডক্টরকে ফোনে, তার জন্য। আপনি কিছু বলুন না জনার্দন। ওই নন্দা আমার মেয়ে, তোমার সাথে পার্সোনালি দেখা করতে চাই স্যার। মিডিয়ার পক্ষ থেকে নয়, নিজের পাকলা বিচ্ছেন। স্যার, আই এম সেটিং সাম পোর্ট্রেট, শুড বি থ্রিং 1 আওয়ার। জেনি, ও মাই গড, সে তো একটা জমলি, বাস 10 মিনিট। প্লিজ ওর সামনে হাসিস না, আমি এক্ষুনি আসছি। প্লিজ আলীকে ট্র্যাক করে নে। ওই মেয়েটা কেন হাসছিল ফোনে? ওই রিসেপশনিস্ট জেনি? ও তো এমনি জাস্ট, আমি একটা জংলি সার বলেছিলে না ফোনে? ও তো আমি এমনি, হ্যাঁ ও তো আমি এমনি এমনি বলে দিয়েছি ফোনে। সেদিন আমি অতটা ক্লিয়ার বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। সরি, ও তো আমি এমনি মজার ছলে। কাম অন শো মি। ডক্টরকে যেদিন মারা হয়েছিল সেই রাতে আলী ইমরান আমাদের ফটোগ্রাফার, হি হ্যাপেন টু শুট দিস। সে খুবই ইনোসেন্ট লোক এই আলী ইমরান। প্রায় 3 বছর আগে পুলিশের এগেনস্টে আলী কিছু ভিজুয়াল ফিচার তৈরি করেছিল, এই কারণে বদলা নেওয়ার জন্য অফিসারেরা একটা গ্রুপ তৈরি করেছিল। তারপর দে মেড অ্যান অ্যাটেম্প্ট, এক টিপিক্যাল হিট অ্যান্ড রান।
অ্যাক্সিডেন্টে আলী তার বউ আর 5 বছরের বাচ্চাকে হারায়। আলী লস্ট ইজ রাইট লেগ। সরি বস, আই গট স্টাক। প্রেস মিট, দিল্লি সিএম। আই জাস্ট গেভিং অ্যান ইন্ট্রো। নাও ইউ টেল হিম। নাথিং মাচ বস, আই থিঙ্ক ইটস জাস্ট সাম ফ্যান্টাসি। ইনমোরাল ট্রাফিকের কথা শুনতেই ওকে যেতে বলেছিল ওখান থেকে, বাট টু দ্য ফটোগ্রাফিক ইনস্টিংক্ট হি শট দোজ পিকস। সম্ভবত সেগুলো দেখানোর সাহস আলীর মধ্যে নেই। কাম অন। কিন্তু সেদিন রাত্রির ওই গাড়িতে একটা আবছা মুখ দেখতে পেয়েছে। ওটা ডক্টর সুদর্শন কিনা ওটা নিয়ে একটা ছোট ডাউট আছে আমাদের আলী ইমরানের। বস, আই এম নট শিওর, দেয়ার ইজ নো প্রুফ, নাথিং, ইটস জাস্ট, ইটস ওকে, ইফ ইউ চান্স টু রিমেম্বার এনিথিং, সামথিং মোর, টেক মাই নাম্বার। ইয়েস বস, থ্যাঙ্কস, টেক কেয়ার। শিওর। হরচন্দ্র, আইপিএস স্যার। ইয়েস, ট্রেন করেছি আমি তোমাকে এসপিজি স্যার, বাট নট দিস। কি এসব? আরে স্যার, আসলে ডে বিফোর ইয়েস্টারডে একটা ইনসিডেন্ট ঘটেছে। একজন লোক এসেছিল পুরো হাতি আর নিয়ে, বই এরকম বুড়োই দেখতে আর কি, এরকম ড্রেস পরা। সো হোয়াট, এনার পোশাক, এটাই তোমার প্রবলেম না? অ্যাটিটিউড, মাথায় নামাজে প্রতীক দেখে, মাথায় টুপি আর দাড়ি দেখে, কোমরে এরকম সবুজ বেল্ট দেখে যে কোনো নির্দোষকেই রাজদ্রোহী বলে মনে করবে, তাই না? ইয়েস, যদি পুলিশের পোশাক পরে সবাই এইভাবে নিজেরাই সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে এই দেশ শুধরাবে না, বরং বিগড়ে যাবে, টুকরো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বুঝলে? আমাদের জাতীয় পতাকা, যাকে তুমি আমি সবাই স্যালুট করি, তাতেও এই রং রয়েছে, এটা ভুলো না। আর আপনারাও এটা মনে রাখবেন। Yeah.
it. Hey, chotto chote ta, natok keno korcho? Bharatchandra, IPS, Kerala Academy. Ami dekhechi tomake, kote ekbar. Oh, shetao face to face. Mone ache Mohan Thamaser oi case trial e? Ha, ami o tomake dekhechi. Trial e, first track court. Shei MP, manipulator prince, case. Ar ekhon ekhane? On deputation, officer on special assignment to assist the distinguished partner, unofficial commission investigating Dr. Sudarshan assassination mystery. Amake dekechen apnader minister GK to provide you with perfect protection. Amar kono protection er dorkar nei. Dorkar obosshoi dorkar tomar ei ekgunye shobhaber jonno. Ekjoner jaygay dujon ke maro ar jokhon marte shuru koro tokhon tumi age piche kichui dekho na. Jokhon tumi rege jao tokhon ekta jongli shikari hoye jao. Shei jonno তোমার মতো লোকের প্রোটেকশন অবশ্যই দরকার। আচ্ছা সালা, তাহলে সে তুমিই ছিলে যে ফরেনসিক সেন্টারের বাইরে আমার গাড়িতে ঢুকে তল্লাশি করছিলে। তা তুমি কি করে জানলে? কমন সেন্স। চারদিকে ফরেনসিক সেন্টারে পুলিশের ঘেরাটোপের মধ্যে এইভাবে ভেতরে ঢোকার সাহস একজন পুলিশ কর্মীরই হতে পারে। অ্যান্ড ইউ পিক দ্য স্লট টু ওয়েল অ্যান্ড হোয়াট দ্য ড্যাম ইউ আর লুকিং ফর ফাইলস ডকুমেন্টস আর তোমার সমস্ত রেকর্ডস এই কেসের সঙ্গে জড়িয়ে। ড্রিঙ্ক করবে? ইয়া, আই উডেন্ট মাইন্ড, ডাবল লার্জ স্টিফ। I'm sorry. We could do nothing. On the spot death, just one bullet. But on this feature, I will send you the reports in few minutes. Yes. Tomar ar kono help lagbe ki? You take care of everything. You carry on. Thanks. Please. Bharat, edike esho. Ha. Shono. স্যার, ঠিক করে নজর রাখবে আর আমাকে ইনফর্ম করতে থাকবে। হ্যাঁ স্যার। সামথিং ইজ অন ইউর মাইন্ড ডক্টর মহাদেবন? ইয়েস, উইল টেক হিম ইন ফার্স্ট দেয়ার। উই হ্যাভ ট্রেস দ্যাট ভেহিকল 13 কমলাপতি মার্গ আগ্রা রোড এসআইটি রিপিট এসআইটি কাইন্ড অ্যাটেনশন স্যার উই হ্যাভ ট্রেস দ্যাট ভেহিকল। ওখানে যাবো কি? No, right turn, Basantpur.
Pille Pai Patti Murgeshan, Jashwant Shamant Sardar. First writ are the flat criminals. Terminators. এই রকম তো দুজন ধূর্ত সাগরে ফৌজন ডেড বডি হয়ে পড়ে আছে সিটি কর্নারের মর্চারি টেবিলে। তারপরে মিড ডে ফটোগ্রাফার বেচারা আলী ইমরান, ডক্টর মহাদেবন ও ফরেন্সিক অ্যানালিস্ট মার্সি ম্যাথিউ মানাজি। যখন এখানে লাশের পর লাশ পড়ছে, তখন তোমার একটু আদৌ কি হার্টবিট বাড়ছে না? যে শঙ্কর রামদাস এখানে স্বচ্ছন্দে লীলা করছেন, ইন সাচ ককটিজ কোম্পানি, ইন লাভিশ লাক্সারিয়াস অ্যান্ড ব্যান্ডমস। Unlawful, unshaken, unshattered. Unflinching too, Bharat Chandra. সেদিন তুমি বলেছিলে না, took your advice. Better pedigree. Investigationের ব্যাপারে তোমার কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। You are welcome. But if required and cockatiel, jodi tomar proyojon hoy, come on, be my guest. Kintu jodi tomra ekhane ei bhebe asho je je juti chhele mereche tara shongkorer lok chilo ar ei obhijog amar uporei lagabe, tahole better you get lost, Jhanadhan. Ar ha, tarpor ekhono porjonto joto gun hoyeche tate tomader dujoner naam diye debo ami. Jhanadhan, Bharat Chandra, without any trace of evidence. ঠিক তোমাদের ওল্ড মাস্টার্ড সুদর্শনের মতোই দেখতে চাও তোমরা? এখনো সার্ভিসে আছেন উনি, দিল্লি পুলিশ হেড কনস্টেবল খুরানা মুস্তাফা ওর বাবা, ঠিক বলেছি তো? আর হ্যাঁ, পাশেই পড়ে আছে তোর শুটার্স বেটার বয়েজ, বলিস তো ডেকে দিই সঙ্গ দেওয়ার জন্য। সো কোনো প্রমাণই তুমি রাখোনি, একে একে সবাইকে মেরে দিয়েছে, তোমার পোষা ছেলেরা কিছুই ছাড়েনি, তাই না? বাট ইউ ডিড ইট, তুই একটা প্রমাণ ছেড়েছিস ইন আ নিট প্লেস ইন ফ্রে, বুঝলি? দিল্লি মেট্রো ট্রাফিক কন্ট্রোলের ক্যামেরায় তুই নিজেকে ফাঁসিয়ে ফেলেছিস, যার জন্য তোকে ফাঁসিতে ঝুলতে হতে পারে। ইয়েস, ডক্টর সুদর্শনের যে রাত্রে খুন হয়েছিল সেই রাতে ঠিক এক ঘন্টা আগে তোর একটা ফোন এসেছিল আনঅফিশিয়াল নাম্বারে, আর সেই ফোনটা ছিল মা বোধেশ্বরীর বিদর্ভ প্রতিষ্ঠান থেকে। অ্যান্ড দ্য কল ডিউরেশন ওয়াজ জাস্ট 1 মিনিট অ্যান্ড 37 সেকেন্ডস, কনভারসেশন ডিটেলস নট অ্যাভেলেবল। কিন্তু ঠিক তার এক মিনিট পরেই প্যাটেল মার্গের উল্টো দিকের ট্রাফিক ক্যামেরায় তোকে হাই স্পিডে যেতে দেখা যায়।
ইন্ডিয়াস মোস্ট প্রেস্টিজিয়াস ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডেপুটি ডিরেক্টরের লাল বাতি লাগানো গাড়ি ইন এ ডেসপারেট ফ্রেঞ্চ ইউটার আপসেটিং অল ট্রাফিক রুলস। আর ঠিক তার এক ঘন্টা পরেই দিল্লি শহরে তোর পার করা প্রত্যেকটা রাস্তা, রোড, সড়ক এক এক ইঞ্চি আমরা ট্র্যাক করেছি। সারা রাত না ঘুমিয়ে আমরা তদন্ত করেছি। দিল্লি ট্রাফিক কন্ট্রোল ওই রাতের রেকর্ডেড সমস্ত ভিডিও ফুটেজে সমুদ্রে নেমে সমস্ত মেটেরিয়াল আমাদের দিয়ে দিয়েছে, জাংশন বাই জাংশন। তুই যে লেডি সাব ইন্সপেক্টরকে পিন করেছিলি সেই সমস্ত মেটেরিয়াল দিয়েছে। এসপি ট্রাফিক বর্ষা ভগত। ডক্টর সুদর্শন ও ডক্টর এমাজনের পোস্টমর্টম অনুযায়ী তুই যে ভিকারি মহাদেবকে পয়সা দিয়েছিলি তার নয়, অন্যের ক্রেডিবল অথেন্টিক ইনডিসপিউটেবল রিপোর্ট এটা মেয়ে। দুজনের মৃত্যুর সময় রাত্রি 11:15, তার ঠিক 10 মিনিট আগে পাটোডির পেট্রোল পাম্প মলে রাতের অন থাকা ক্যামেরায় ডক্টর সুদর্শনের স্পষ্ট চেহারা দেখা গেছে। এছাড়াও আরও প্রমাণ আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 10 কিলোমিটার দূরত্বের আশেপাশেই ওখানেই ঘোরাঘুরি করছিল তোর ওই লাল বাতি লাগানো পুলিশ কার, অন নো স্পেসিফিক মিশন। অ্যান্ড দেন জাকির হোসেন মার্গের 5th ক্রস ট্রাফিক জাংশনে ডক্টর সুদর্শনের গাড়ি পার হওয়ার ঠিক পরের মিনিটে পিছনে কে ছিল জানিস? ওই দুটো পুলিশ ভেহিকল। And now, this one. Video photographer Ali je photo gulo tulechilo, tate shei lok gulo ar shei gari gulo ache. Jashwant ar Murgesh, right? Ar mrityu thik 7 minute agei Dr. Sudarshan par korechilen oi traffic junction er camera ke. Tomar gari ar doctor er mrityu thik 6 minute pori oi rasta diyei tumi firchile. And after you, তোমার প্ল্যান অনুযায়ী কিছুক্ষণ পর সুলতানপুর রাস্তা দিয়ে যেতে দেখা যায় ডক্টর সুদর্শনের গাড়ি, তার শেষ যাত্রা। তার ড্রাইভিং সিটে তোমার লোক ছিল। তোমার পার্সোনাল গানম্যান ফকরউদ্দিন ইকবাল ফ্রম উত্তরাঞ্চল, আ ক্রিমিনাল উইথ হিস্ট্রি রেকর্ডস অ্যান্ড হি ইজ মিসিং নাও। দিল্লি ক্রাইম ব্রাঞ্চের ডেপুটির কাছে একটা ম্যান মিসিং পিটিশনে যখন এসেছিল তখন ফকিরউদ্দিনের নামে ওর স্ত্রী ফাইল করেছিল। ক্র্যাক, বুলশিট, সব রিপোর্ট বানিয়ে দিয়েছে জনার্দন। এই সব কথা কোনো আদালতই মানবে না, কিছুই বিগড়াবে না তার। আর তার উপর তোমাদের ওই মেট্রো ট্রাফিক ক্যামেরা রেকর্ড সব অনর্থক, বোকামি। বর্ষা ভাগট আর ফকিরউদ্দিন, দাঁড়াও, তোকে দেখাচ্ছি, দাঁড়াও। কিচ্ছু করতে পারবে না জনার্দন এই সংকটের, তাতে তোমরা যে কেসি লাগাও আই উইল কাম আউট আনস্ক্র্যাশড। বাইরে বের করবে এই সংকরকে যারা বহু বছর ধরে এই দেশ চালাচ্ছে, আমার শুভাকাঙ্ক্ষী। নাও কাম অন, টেক মি টু কোর্ট ইফ ইউ হ্যাভ দিস ফ্লাইট। চুপ, শালা কুত্তার বাচ্চা, তুই যতই চিল্লাস না কেন তোর চিৎকার বাইরে পৌঁছবে না। কিন্তু আমরা তোকে ভেতরে রাখবো না শঙ্কর, নট বুকিং ইউ, নেভার, নট ইন কাস্টডি, নট আন্ডার অ্যারেস্ট। কোনো কোর্ট, কোনো রায় নয়, কোনো আর্গুমেন্ট, কোনো তদন্ত নয়, কোনো লোক, কোনো আদালত, তোমাকে তো কেউ বেল দেবে না শঙ্কর। এখানে এখানে এই অন্ধকার ঘরে ওবেদের কড়া নজরে ইউ উইল রিমেইন, ইউ উইল প্যারিশ ইন আনরেকর্ডেড ডিটেনশন, ইন আনলফুল অ্যাপ্রিহেনশন। নো, ইয়েস, ওদেরকে তোর খোঁজে আসতে দে শঙ্কর। এই দেশকে যারা আঙুলে নাচাচ্ছে তোর সেই সমস্ত বন্ধুদের, তোর মাস্টারদের। ডক্টর সুদর্শনের মাথায় গুলি চালানোর জন্য তোকে যে মহাপুরুষটা অর্ডার দিয়েছে তারা, বিদর্ভ প্রতিষ্ঠানে তোর স্পিরিচুয়াল কনস্পিরেটর আমস্টেডের সেই সাধুচন্দ্র মৌলিশ্বর, দ্য ডেমিগড, বাতাকে পূজো করে যে দেশের প্রধানমন্ত্রীর ওই চেয়ারে বসার জন্য ইচ্ছা রাখে সে, দ্য পাওয়ার হাংরি রটেন ব্যুরোক্রাট বাস্টার্ড রামন মাধবন, ইওর বস, একজন ফার্স্ট রেট ফিল্ডি মেলস কাউন্টেড, লেট দেম সিক ইউ আউট সাকার, উই উইল ওয়েট ফর দেম, জাস্ট রিমেম্বার দ্যাট। প্রাইম মিনিস্টার কল করে রিপোর্ট চেয়েছিলেন আর্জেন্টলি, তিনি তোমার সঙ্গে দেখা করতে চান স্যার। হ্যাঁ, তারপরে কি হলো শঙ্করের, ওই গাধার লেজুরের? তোমাদের দুজনের মধ্যে কে তাকে বেশি মেরেছে এই মেরে থাকবে, পুলিশম্যান না স্যার? হি ইজ হোল্ডিং স্ট্রং, একটা শব্দও বলেনি, সারা রাত যে কোনো ভাবে সে ম্যানেজ করে নিয়েছে। তার স্ত্রীর কাছে ইন্টিমেট পৌঁছায়নি স্যার? সেও জানে, উই আর অবজার্ভিং হিজ হাউস, বাইরে কোথাও না যাওয়া স্ট্রিক্ট অর্ডার দেওয়া রয়েছে, নো ভিজিটার্স,
আর কলগুলো আমরা ট্র্যাপ করছি। আসলে ব্যাপারটা হলো সে খুব ধূর্ত লোক, কানিং, কশাস এন্ড ক্যালকুলেটিভ। কিন্তু এটা বলো যে তোমরা তাকে কতদিন এভাবে রাখবে? কোনো কোর্ট নেই, কোনো রেকর্ড অ্যারেস্ট নেই, একটা অন্ধকার ঘরে তাকে রাখার 78 ঘন্টা কেটে গেছে না? ও স্যার এখনো একটা কথা বলতে বাকি আছে। কাল গভীর রাত পর্যন্ত শঙ্কর খুব ভায়োলেন্ট ছিল, আর আমরাও। কিন্তু আজকে মর্নিংয়ে ব্রেক থ্রু, হি জাস্ট ব্রোক ডাউন প্রেম সে। সকালবেলা ওবেদ তাকে বেডটি দিতে গেলে আমার সঙ্গে নয় এর সঙ্গে দেখা করতে চাইছে। তোমরা তাকে ব্রেকডাউন করার জন্য কোনো ইনজেকশন টিনজেকশন দাওনি তো? স্যার উই হ্যাড টু। ঘুমন্ত অবস্থায় 3 বার শর্ট অ্যাক্টিভ ব্যাবি ট্রেস, পাগলের মতো করছিল। কাল সকাল ঠিক 11টার সময় শঙ্কর সাক্ষী দেবে ইন ক্যামেরা, সেটাও কোর্টের সামনে, আমাদের সামনে নয়, কোর্টেই মুখ খুলবে। অ্যারেঞ্জমেন্টস পাকা আছে। কার সামনে সাক্ষী দেবে? ওই জাস্টিস মিসেস স্যার আপনার পুরানো কি সেই না? ওনার প্রমোশনের সময় ওনাকে কত হেল্প করেছিলেন আপনি। কি বললে? জাস্টিস এরি আম্মা পেটি করেন পিছনে পিছনে। আরে সে তোমার মায়ের ক্লাসমেট ছিল ল কলেজে। ওহো, মানে মানে হ্যাঁ সেই, ও সরি, ওই সিস টু মুরস, আইনের চাকর, প্রুভাল থ্রু প্রপার চ্যানেলস উনি বলেন। কিন্তু আমাদের তো শঙ্করের কথা চাই, তার সব কথা ফুল টেক্সটে নিখুঁতভাবে উইদাউট ডিলিশন। ব্যাস আপনি একটা ফোন করে বলে দিন না। না না, এটা হতে পারে না, সে একেবারেই মানবে না। এই কদিন আগেই যখন আমি অমর সিদ্ধির বেলের জন্য ফোন করেছিলাম তখন সে আমার ফোন মাঝখানে কেটে দিয়েছিল। ইউজলেস। যদি ওই শালা এটা বলে দেয় তোমরা ওকে মেরেছো, ওর ক্ষতি করেছো, ওর সঙ্গে জবরদস্তি করেছো, তাহলে তোমাদের দুজনকে অ্যারেস্ট করার অর্ডার দিয়ে দেবে ওই এরি আম্মা। ও, তাহলে তো শুধু একটাই রাস্তা আছে স্যার। কি রাস্তা? এই জাস্টিসের ছেলেটা আমাদের খুব কাজের, ওকে আমরা অ্যারেস্ট করতে পারি। উইলসন জন পেটিকারন, এ ড্রাগ অ্যাডিক্টেড, আমরা ওকে সহজেই কিনতে পারি। কেন, কি জন্য? স্যার আপনি বলেছিলেন না অফিসের প্রধানমন্ত্রী লুকিয়ে রেখেছেন চুইংগাম ক্যামেরা। চুইংগাম? হ্যাঁ ওই চুইংগাম, ওর সাথে আমরা রাখবো ক্যামেরা উইথ ভয়েস রেকর্ডার, ওগুলোকে পেটিকরণ ম্যাডামের হ্যান্ডব্যাগে আর কোর্টের গ্যালারিতে আটকে দেবে তার ছেলেই। তারপর চেম্বারে ওনার দরওয়ান একদম ঠিক পজিশনে রেখে দেবে এরিয়ামা ম্যাডাম। এই হ্যান্ডব্যাগ স্যার। হ্যাঁ একটু সাবধান থেকো স্যার। ও, আমার একটা পেন্ডিং কাজ শেষ করার আছে। রশিদ গনি খান, ডেইলি মিন্টে কাঠমান্ডু রিপোর্টার, ওয়ান টক টু হিম পরে। এই এসব কি পেটিকরণ এরিয়া? যাও বাবাকে জিজ্ঞাসা করো, হাত ছড়াও, চলো। জঙ্গলি কোথাকার? এই ভরত, তুমি কিছু ক্লু দাও না। কথাটা হলো কি, নিজের বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। দুটোই একরকম। তেজস্বিনী মায়া, মা তেজা, পাকিস্তান সোলজার হেড আর আমাদের দেশের সুরক্ষা অধিকারী একসাথে আমার সামনে, যদি একবার ফটো তুলে রেখে দিই তাহলে সারা জীবন ব্ল্যাকমেইল করতে পারি আমাদের ভাবি প্রধানমন্ত্রীকে। ইউ অলরেডি হ্যাভ এনাফ ফর মি বাবা। আমাদের দুজনের আশ্রমের জীবন এখন শেষ, বাইরের জীবন শুরু। বলেছিল না শঙ্কর? কখন, কিভাবে? আই উইল ব্রিফ ইউ। তারপরে? তারপর দি ফাইনাল মিশন ইন্ডিয়া। ইন্ডিয়া তোমাদের পরবর্তী নিশানা। প্রজেক্ট রামন মাধব, এই দেশের প্রধানমন্ত্রী রূপে কুন্ডা জালামের চেয়ারে রামন মাধবন বসবে। তুমি প্রথম যেটা সাইন করেছিল ওটা নিয়ে আসতে হবে। তুমি আর তোমার জেনারেল সেকিন্দার বক্তিয়ার আর ডিফেন্স মিনিস্টার মেহমুদ খানের সাথে
রমনা প্রপোজাল, অস্ত্রের ডিলিং থেকে হাজার কোটি টাকা লাভ, তুমি আর তোমার জেনারেল মেহমুদের হংকং অ্যাকাউন্ট, বুঝেছো? মাতা তেজার আশ্রমে ভালো ভালো বাংলা শিখছে মেজর রানা। মন্ত্রী আর জেনারেল ছাড়াও আপনি এছাড়াও আরো পাবেন আমার তরফ থেকে। আমি কি এদিকে আপনি দেখেছেন তোমার ভাই মুত্ত ভেলুকে এখানে আজই দেখা করতে বল এদের সাথে। ঠিক আছে স্বামীজি। ওকে বলো কাল ওখানে সাথে থাকতে। হ্যাঁ স্বামীজি। কাল যখন শঙ্করের সঙ্গে দেখা করতে যাব বিদর্ভ প্রতিষ্ঠানের অত্যধিক রং বেরঙের অত্যধিক সুগন্ধিত ফুল আমার হাতে থাকা চাই। আর চলে যাওয়া ছাই। শঙ্কর মাঝে মাঝে
Come on. Who shot you? Shankar? Abu Jalal. Good morning. Good morning, sir. Sir, apni late kore elen to. Esho. Sokal ekta emergency council meeting e sob dik theke tene tune chherbar korche. Kalker ghota oi court er byapar ta niye amader home minister ar badbakider regular committee ar tar sathe onno sokoleri sujog peye gelo. আমার উপর চড়া হওয়ার ফেলিওর অফ মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল সিকিউরিটি ওনাদের সরাসরি টার্গেট আমি ছিলাম প্রধানমন্ত্রী ছিল এমনিতে আমাদের পিএম আমাকেও ডিফাইন করে দেখছিলেন দেখো কি হয় আচ্ছা বলো তো তোমরা কি কৃষ্ণাকেও ডেকেছিলে ইনকোয়ারির জন্য আজ সকালে স্যার ওকে মেরেছিলে নাকি স্যার না কিন্তু ইচ্ছা ছিল তুমি জানো না আমি কে স্যার ওই রাতে ডক্টর সুদর্শন নায়কের ফোন করেছিলেন রাষ্ট্রের সুরক্ষা সম্পর্কিত কিছু জরুরি কথা বলার জন্য অ্যানালাইসিস সেন্টারের টেলিফোন রেকর্ডিং এ আমরা শুনেছি আর পরের দিনের ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টও চেয়েছিলেন আপনার ডক্টরের ফোন কাটার পরের মুহূর্তেই নায়ার আর একটা নম্বরে কথা বলেছিল স্যার রামন মাধবনের সাথে ইডিয়েট স্যার এখন আর বেশি আর কিছু নয় নায়ার আমাদের অবজারভেশনই আছে তোমাদের সব ব্যবস্থা যখন এত পাকা তাহলে মার কোথায় খাচ্ছো Sir, this onus is on IGP Special Investigation Cell. Courtyard main gate er bairei bondobostre tuti hoyechilo. Hey, come on. Don't bullshit. Hey. Mind your tongue. Yes, sir. Mrs. Kaur, send me those reports. US Embassy file. Egulo holo. Extremely confidential classified. Report by FPA. Dr. Sudarshaner mrityur sathe jorito. US Embassy পাঠিয়েছে through the PMO Sir, reports আমি পড়েছি Assumptions are accurate Findings foolproof and authentic আজকাল 12টা দেশে শত্রু দেশের একটা টিম এসে স্টে করছে on an unspecified mission Sir, আমাদের কাছেও আছে same intelligence team শত্রু দেশের থেকে আসা লোকেরা সমুদ্র পার করে আসছিল তাদের স্যাটেলাইট সংবাদকে ইন্টারসেপ্ট করেছিল Amazon's বুদ্ধিমত্তা on that ill-fated night যা আমি বলছিলাম স্যার ভ্যানিশিং ইন্টু দ্য সাইবার ব্ল্যাক হোল ডক্টর সুদর্শনের শিষ্যরা সারা রাত জেগে অ্যানালাইসিস সেন্টারের সার্ভার থেকে মুছে যাওয়া সেই কপি বের করে দিয়েছে স্যার ইউএস এজেন্সি থেকে রিপোর্টে পাওয়া গেছে এ হলো সেই শত্রু দেশের লিডার নো স্কেচ নো ফটোগ্রাফ কিছুই নেই পৃথিবীর কোন এজেন্সির কাছে এখনো পর্যন্ত জানি না কতবার প্লাস্টিক সার্জারি করিয়েছে এই মুখের ওপর শেষবার যে জার্মান ডক্টরের কাছে সার্জারি করেছিল হি ওয়াজ ফাউন্ড ডেড মাস পাঁচেক আগে আফ্রিকান সাফারিতে জঙ্গলে বেড়াতে যাওয়া সেই ডক্টর আর ঘরে ফেরেনি কোনো চিতা নিয়ে চলে গিয়েছিল আর শঙ্কর রামদাস তার শেষ সময়ে যে নাম বলেছিল এ হলো সেই নামই আবু জালাল রানা স্যার এ এখন ঠিক আমাদের নাকের নিচেই আছে বেচারা ড্রাইভার বদ্রীনাথের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া শরীর আমরা ওই ট্যাঙ্কারের পাশে পেয়েছি স্যার শঙ্কর মার্সি ম্যাথিউ মহাদেবন আলী ইমরান মুরগেশ যশবন্ত সবার মৃত্যুর পেছনে একজনেরই হাত আবু জালাল রানা তাহলে তুমি আমাকে একটা কথা বলো এই রানা কি করে জানতে পারলো যে শঙ্কর সাক্ষী দিতে যাচ্ছিল স্যার শঙ্করের কথাটা আমরাই লিক করেছিলাম জেনে শুনে স্রেফ একজনের কাছেই শঙ্করের স্ত্রীর কাছে থ্রু নন্দা কি কি বলেছিলে স্যার নন্দার খবর কাগজে নাম করে শঙ্করের স্ত্রীকে একটা ফোন করেছিলাম শঙ্কর কোর্টে সাক্ষী দিতে যাবে এই কথাটা সত্যি না মিথ্যা শুধু একটা ক্লু দিয়েছিলাম এরপর শঙ্করকে বাঁচাতে কেউ না কেউ আসে কিনা সেটা দেখার জন্য কিন্তু সেই এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেল না স্যার ওই রাতে শঙ্করের স্ত্রী এক জায়গায় গিয়েছিলেন সেই বিদর্ভ প্রতিষ্ঠান And she exchanged the clue.
আবার কে ভয়ঙ্কর ভূত স্যার এ হলো তিরুপা রামকুন্দনের পাশের গ্রামের মুত্তু বিনাক সেটির ছেলে বীরবল মুত্তু ওরফে কাঙ্গালা মুত্তু আর এখন কে ওরফ স্বামী চন্দ্রমৌলীশ্বর বিধর্ব প্রতিষ্ঠানে স্যার এর এক যমজ ভাইও আছে মুত্তু বেল মুত্তু এ হলো সে But how? Sir, majhe. Sorry. Sir, sorry. Madam Justice, area ma petty korone handbag e amra ekta camera lukiye rekhechhilam. Bhider moddhe tate record hoa visuals, we got it intact. Ar tar sathei court corridor e camera record kora visuals, oi dutori eta mixed, sir. And sir, very sorry to tell you. We did something very atrocious this morning. আইনততে এরকম করা উচিত ছিল না গডের কাছে প্রার্থনা করতে এসেছেন না সব সময় সুখে থাকার জন্য ম্যাডাম প্লিজ কাম স্যার বিদর্ভ প্রতিষ্ঠানে রোজ যেতে হয় না ম্যাডাম পট্টিকরণকে কিন্তু এই কাঙ্গাল মৃত্যু টুইন ব্রাদার ম্যাডামের গানম্যান মুত্তুবেল মুত্তু এক্স এসপিজি তারা সুপারিশ করেছিল ম্যাডামকে বাবা চন্দ্রমৌলীশ্বর মাস ছয়েক আগে সে কাকতালীয় ছিল কিন্তু এখন উনি ওই স্বামীর কাজেও লাগছেন সেটাও কাকতালীয় স্যার ওই স্বামীর রি অ্যাডিকশন সেন্টারে ওনার ছেলের ট্রিটমেন্ট হয় তারপর থেকেই শি ইজ ডিভোটি চন্দ্রমৌলীশ্বরের বিছানো জালে তো প্রথম থেকেই ফেঁসে ছিল এই ম্যাডাম পেটিকারণ Sir, but nothing spiritual. It's purely sensual. Totally illicit. A bond. কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এক অবিশ্বাস্য সম্পর্ক ওই দুজনের মধ্যে তাহলে এর পরে কি what next স্যার সেসব সুখের আনন্দদায়ক আর মজাদার হবে কাঙ্গালা মুত্তু আবু জালাল রানা সাক্ষাৎ চন্দ্রমৌলীশ্বর অথবা রমন মাধবন এদের মধ্যে যে কেউ সামনে আসতে পারে খুব ভালো করে ধুয়েছি কি ওই হাত ধোয়ার কথা বললাম আর কি ও আচ্ছা মন্ত্রীর সামনে আইএএস জনার্দন একটা ভালো ছেলে বি অনেস্ট হি ইজ অন আইজিপি স্পেশাল ইনভেস্টিগেশন সেল বলেছিলে না তুমি তাছাড়া কি আমি তোমাকে হাজারবার জিজ্ঞাসা করেছিলাম না সব সেফ আছে কিনা তুমি বলে সব ঠিক আছে সব বেকার এখন দেখো দেখো কি হলো ধামাকা তাগড়া স্ক্রু আপ ছিল ওটা ভাগ্য ভালো ছিল তাই আমরা বেঁচে গেছি এই তুমি ভালো করেই জানো কার স্ক্রু অফ ছিল বলো এই অনেক হয়েছে চুপ করো এখন শাট আপ কাম অন ইউ ক্যান নট বস মি আই ক্যান এন্ড আই উইল এন্ড আই এম দ্য বস ইউ আর অ্যাসাইন্ড টু অ্যাসিস্ট মি অ্যাসিস্ট ইন ক্যাপিটাল অ্যাসিস্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের স্পেশাল ম্যান্ডেট অনুসারেই ইনভেস্টিগেশন কমিশনের সাথে তাকে সাহায্য করা প্রয়োজন হলে কমিশনের ব্যাগও ওঠানো দ্যাটস ইওর জব হ্যাঁ দেয়ার ইউ আর অনেক স্বপ্ন দেখো তুমি সে তো দেখতেই পারো আইএএস আইপিএস এর উপর নিজের অধিকার প্রয়োগ করার সুযোগ খোঁজে আমাদের তাগড়াই মাসুস দেখে তোমাদের সবার না জানি কেন এক প্রকার জেলাস থাকে হ্যাঁ সে তো হয়েই থাকে পুলিশ যখন কোনো জবাব পায় না তখন যা মনে আসে বকতে থাকে নাও গেট দ্য কার তোমাকে তো ও এই কথা Hey you! Stop it! Stop it, you brats! জিকের দুজন ট্রাস্টেড হেঞ্চম্যানদের এরকম খোলাখুলি ঝগড়া করা উচিত নয় এরকম ডার্টি ফিস্ট ফাইট আর সেটাও এরকম গভর্নমেন্ট প্লেসে আমার সঙ্গে দেখা করবে মিট মি মাই অফিস উইল কল ইউ জিকে ট্রাস্টেড হেঞ্চম্যানদের ডার্টি ফিস্ট ফাইট করার জন্য আমাদের এই জায়গাটা পছন্দ হয়নি এই রামজির বাট দ্য লাস্ট পাঞ্চ দ্যাট ওয়াজ নাস্টি এখানে মোচড় লেগে গেছে তার জন্য তো মারতেই হবে ডাবল আর মিট ডান
Beyond this. You have no permission. Get off my way! Hey, you cannot! Ami tomar somporke shunechi Bharat Chandra. USL purono country level champion ei Saibi. Ex mari blasting e potu. Er kono jawab nei. Kintu aghat korar somoy. Prothom aghat. It's too bloody crucial. Guruji. তোমার নাক থেকে রক্তের নদী বইছে যাওয়ার ফার্স্ট এর নাও ইয়েস স্বামী ইয়েস স্যার এখানে প্রতিষ্ঠানে থাকা সব বিদ্যার্থীরা তীর্থ যাত্রায় গেছে এক সপ্তাহ আগে মা বোধেশ্বরীর সাথে এখন তারা কাঠমান্ডুতে আছে ইন্ডিয়ার বাইরে তোমাদের ইনভেস্টিগেশন কমিশনের নাগালের অনেক বাইরে এছাড়াও এখানে বাইরে থেকে আসা স্পিরিচুয়াল টুরে বিদেশি লোকেরা আছে আশ্রমের ভেতরে বোধেশ্বরী মাতার ফোন কল তুমি ট্র্যাক করেছো তখন থেকেই আমি তোমাকে এক্সপেক্ট করেছিলাম ভরতচন্দ্র যে কোনো সময় মধ্যরাতে বিদর্ভ প্রতিষ্ঠানের সিঁড়ি দিয়ে তোমাদের পুলিশের বুটের আওয়াজ আমি জানতাম শুরু থেকেই জানতাম তোমার আর জনার্দনের প্রত্যেকটা চালকে এখানে বসে বসেই আমি খবর পাই শঙ্কর রামদাসের মৃত্যুর সময় তার শরীর থেকে বেরোনো রক্তের উষ্ণতাকে হাত দিয়ে ছোঁয়ার পর তোমাদের বুঝে নেওয়া উচিত যে কতটা ইন্টেলিজেন্ট তুমি আর ওই জনার্দন তোমাদের দুজনের ভাবনার চেয়ে অনেক গুণ বেশি তোমাদের দুজনের থেকে বেশি বেশি অনেক বেশি তোমাদের প্রধানমন্ত্রী পরমেশ্বর রাওয়ের থেকে অনেক উপরে আমার ক্লাচেস আমার মুঠোয় আছে কেউ ছুঁতে পারবে না যে কোনো জায়গায় যে কোনো সময়ে পুরো দেশে এই চন্দ্র মৌলেশ্বরকে বীরভদ্র চন্দ্র মৌলেশ্বর মহারাজ চালায় চুপ কর শালা চুপ কর পদ্মাসন থেকে ভুজঙ্গ আসন অবধি উর্ধ্ব আসন করার জন্য আসা ভিভিআইপি ভক্তদের লাক্সারি বিদর্ভ প্রতিষ্ঠানের পিছনের বেডরুমে তোমার এই লোকাল কল গার্ল তোমার এই হলি ফাইভ স্টার এসকর্ট গার্ল সবাই পুজো করে বিচারপতি উচ্চ সেনা অফিসার মেম্বার্স অফ ইলেক্টেড হাউসেস মন্ত্রীগণ আমাদের এই রাষ্ট্রের উচ্চ আধিকারিকরা তাদের সবাইকে ধরে এখানে ডেকে এনে তোমরা তাদেরকে দিয়ে রাসলীলা করিয়ে তাদের ব্লু ফিল্ম তৈরি করো আর সেগুলোকে যত্ন করে লুকিয়ে রাখো আর প্রয়োজন হলে সেগুলোর সাহায্যে এক্সটর্শন আনটুইস্টিং এর সাথে সাথে আজীবন তাদেরকে ব্ল্যাকমেল করো শুধু এইটুকুই হলো তোমাদের নাগাল তোমার সম্পূর্ণ ক্ষমতা তোমার রয়্যাল বেঙ্গল ক্লাচেস অর্জুন যখন একে কাটার জন্য পোস্টমর্টেম টেবিলে শোয়ানো হবে তখন এর ফুসফুসেও একটু জল থাকা প্রয়োজন তাই না স্বামী যদি এরকম হয় তাহলেই আত্মহত্যা তাই না বোধেশ্বরী মাতার সঙ্গে
তুমি তোমার সমস্ত সিক্রেটস হ্যান্ডেল করো, ওকে অন্য কোনো জায়গায় পাঠানোর সময়। এই বেচারা কাঙ্গালা স্বামীর ওপর আমাদের একটু নজর পড়ে, আমরা সজাগ হয়ে যাই। এসব কি তুমি জানতে পারোনি? তোমার ত্রিকল জ্ঞানের সাহায্যে গত চার ঘন্টায় বেঙ্গালোর, ভিলাই, মুম্বাই, কাঠমান্ডু আর দিল্লিতে তুই যত কালো কর্মের জাল ছড়িয়ে রেখেছিস তার সব কাহিনী এ উগড়ে দিয়েছে এই বীর বলমুত্তু। অ্যানালিসিস সেন্টারের গোপন তথ্য তোমাকে বলে তোমার সাথে ডিল করতে আসা কিশোর বালকৃষ্ণ, আইপিএস আধিকারিক শঙ্কর রামদাস পর্যন্ত সবকিছু লাইভ কমেন্ট্রিতে এতে স্টোর আছে। এর সাক্ষী এ নাম গিভ হিম সেলফ। আজকের পর থেকে একে বাঁচিয়ে রাখা তোরই ডিউটি, তোরই কর্ম। বিদর্ভ প্রতিষ্ঠানের যে কোনো পাখায় বীরবল মুত্তুকে যদি নিজের গলায় ফাঁসি দিয়ে ঝুলতে দেখা যায় তাহলে তোর পক্ষে শান্তিতে ঘুমানোর জন্য এক বোতল স্কচ ও কম বলে মনে হবে, বুঝলি রে বীর ভদ্র চন্দ্রমৌলী স্যার? তারপর তুমি সব সময় শুনবে নিজেরই বেডরুমে আমাদের পুলিশের বুটের আওয়াজ। মনে রাখবি, সমস্ত দরজা সিল করে দাও, কেউ যাতে বাইরে না যেতে পারে। আনটিল আই অর্ডার দ্য গেটস ওপেন, তুমি এখানেই থাকো যতক্ষণ না তল্লাশি শেষ হয়। অ্যান্ড কল মি ইফ সামথিং কামস আপ। ইয়েস স্যার। ওকে বাবা। ভরতচন্দ্র, এক মিনিট, এক মিনিট বাবা। আয়ুষ্মান হব শুধু একটাতেই নয়, ওই সবগুলোতেই একটা করে আছে, পোড়ানোর জন্য নয়, ভয় দেখানোর জন্য। ড্যামি বম। হ্যাঁ, সিম্পল। এখানে তোমার ওই পাহারাদার কুত্তাদের সামনে নয়, বাইরে তোমার এলাকায়। তুমি আসবে বলেই আমার লোকেরা অনেক আগে থেকে এই কাজ করে রেখেছিল। তুমি ওদের চিনতেও পারবে, ওদেরকে খুঁজেও পাবে না। এর জন্য তুমি তোমার সারাটা জীবন লাগিয়ে দাও না কেন? হবে, কাম অন, টেক মি। অ্যাটেম্প টু মার্ডার, এক্সপ্লোসিভ অ্যাক্ট, যাই হোক, এনিথিং, কাম অন। নিয়ে যাবো, তোকে নিয়ে যাবো রে। কিন্তু এই রকম অপরাধের জন্য তোকে তিহার জেলের লাক্সেরিয়ার সেলে তোকে যাবজ্জীবন সাজা দিয়ে সারা জীবন মুরগি খাওয়ানোর জন্য নয়, বরং এখানেই গুলি করে তোর লাশের ওপর ফুল মালা চড়িয়ে এই বিদর্ভ প্রতিষ্ঠানের বিশাল হলে এদের সবার সামনেতেই তোর লাশটাকে জ্বালিয়ে ছাড় খার করে দেব। এটা খুব ভালো করে বুঝে নে, এখনই যা করলি তার 10,000 গুণ বেশি। এই দেখ রে, এটা এখানে তোর বুকের ওপর রেখে বুম 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 করবার জন্যে উই উইল টেক ইউ। শুনলি তো? হিজ হলিনেস বীরভদ্রচন্দ্র বিরাট মৌলিশ্বর মহান মহারাজ। শালা হারাম খোর কুত্তার বাচ্চা। ইউ নাও টেক দিস, ইউ পেড ফর ইট। শালা স্বামী, বাবাজি ডাকছেন, চলো যাই, চলো। হ্যাঁ স্যার, উনি এক্ষুনি আসছেন, উনি পুজোতে আছে ছিলেন আর কি। কেন স্যার, আপনি কি রিলিভ করবেন ইনভেস্টিগেশন ডিউটি থেকে জনার্দনকে? স্যার, এরকম কিছু শুনেছিলাম আমি কাল পিয়মতে সকালে। আশুতোষ, ইউ মে লিভ আস অ্যালোন। আরে, আই ডোন্ট টেক অর্ডার ফ্রম মিনিস্টার লাইক ইউ স্যার, ইজ ফর দ্য প্রাইম মিনিস্টার টু অর্ডার থিংস অ্যারাউন্ড হিয়ার। শাট ইউর ট্র্যাপ ইউর ব্লাডি। জনার্দন, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার।
আমি আমার মিনিস্টারের সঙ্গে কথা বলছি স্যার কি জিকে বন্ধ করে দেব নাকি ব্যাস অনেক হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন আই এম কলিং ইট অফ স্যার বাট ইউ ডোন্ট মাইন্ড আই ডু মাইন্ড স্যার ওই দিল্লি হাইকোর্ট ইনসিডেন্ট কি নাম ছিল ওর জিকে ওই দিন যে পুলিশ অফিসার মারা গেছিল ও সং সং স্যার শঙ্কর টর্চার্ড হিম সো ব্রুটালি ওকে বলি দিয়ে দিলে আর কতজন মারা গেল সেদিন ওই কোর্টে বলো জিকে স্যার চারজন স্যার চারটে নিরীহ প্রাণ এর মধ্যে কপি রাখা আছে ফর ইয়োর কাইন্ড পেরিউশন দ্যাট ওয়াজ সো রুড সো আনবিকামিং অফ ইউ স্যার And for such umpteen number of violations, abuse of prerogatives, misuse of provisions, and for excessive use of powers, particularly in Vidarbha Pratishthan, Babaji's complaint ache. I am withdrawing my mandate. Dilli te noy, ekhaneo na, bhetore, er jeler bhetore thaka uchit jike, tomar ei most pampered officer. Sir, may I? No. এর সম্বন্ধে আমার একটা শেষ সিদ্ধান্ত হি ইজ রিলিভড অফ হিজ ডিউটিস আই সাজেস্ট দ্যাট ইউ লিভ নাও স্যার টেক ইউর রিপোর্ট স্যার বাট আই নিড টু গিভ আউট ইউর টাইম ইজ আপ স্যার নো আরে হোয়াট স্যার আপনাকেও আমার কথা শুনতে হবে দেশের প্রধানমন্ত্রী আপনি জনার্দন How dare your voice kill that peach officer? Sir, I dare. And I will. Je karur sathe, je kono shomoy, je kono chair hok, ami amar kotha shunate pari. Here I will voice my conscience. Jonathan, tumi jano kar sathe kotha bolcho? Sir, ami jani. But I deserve to be heard. Na hole amake baire ber korar jonno ini commando dakben. Sir, apni jokhon amake dekechilen tokhon, bhutpurbo rajya sabha member Alexander er chele jal bhikha korte ashini apnar kache. অথবা শঙ্করের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে আসেননি ম্যাডাম পেটিকরণ অথবা চন্দ্রমৌলীশ্বরের অভিযোগের কোনো এক্সপ্লেনেশন দিতে আসেনি এক্সেসিভ ইউজ বা মিস ইউজ অথবা অ্যাবিউজ অব প্যারোগেটিভস বা প্রধানমন্ত্রীর সামনে তর্ক করতে আসেনি বাট আই ডিজার্ভ আ পেশেন্ট হিয়ারিং স্যার ফর ইট কনসার্নস ইউর ভেরি সেফটি অ্যান্ড ইউর ভেরি লাইফ স্যার হোয়াট ননসেন্স স্যার ইটস আ ননসেন্স ইনফরমেশন স্যার আজ সকালে আপনারা দুজনে যে ইন্টেলিজেন্স বক্সের রিপোর্ট পেয়েছেন তাতে আমারও রিপোর্ট আছে হ্যাড ইউ এনি সেন্স অফ প্রোটোকল যখন আপনি আমায় জিজ্ঞাসা করেছিলেন মনে আছে আপনার স্যার ইন্ডিয়ান ক্যাবিনেটের তৃতীয় আর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের প্রথম ব্যুরোক্র্যাট প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্য রক্ষার বিষয়ে কথা বলার সময় আপনার এই কিচেন ক্যাবিনেট মেম্বারের স্যার আই সাজেস্ট হি লিভস নাও অর শ্যাল আই I don't mistrust my faith in him. Sir. Sir. বিগত ৩৪ বছর ধরে ও আমার সঙ্গে আছে আমার ছায়ার মতো নাও কাম অন কি বলতে চাও হোয়াটস ইউর বদরেশন অ্যাবাউট মাই লাইফ স্যার ৭৪ বছর ধরে আপনি হোলি দিওয়ালি আনন্দে পালন করেন না শত্রু দেশ থেকে উগ্রবাদীরা এখানে এসে তাদের বোম বুলেটে ঝাঁঝরা করা নিজেদের প্রধানমন্ত্রীর এই দুর্বল বৃদ্ধ শরীর ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সের গান কারেজে প্রাণ হারিয়ে পড়ে থাকা দেখে শ্রদ্ধাঞ্জলি দিতে চাই না শক্তিস্থলে চন্দন মাখানো কুণ্ডলাল রাওকে পুড়ে ছাই হয়ে যেতে দেখলেও তা দেখেও আমার মনে দুঃখ হবে না স্যার এইরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে রাজশোক করতে কান্নাকাটি করার জন্য অথবা পরবর্তী ইলেকশন করবার জন্য এই দেশের রাজকোষ শূন্য হয়ে যাবে এটা ভেবে আমার দুঃখ হচ্ছে ভীষণ দুঃখ হচ্ছে স্যার দ্যাটস মাই কনসার্ন দ্যাটস ওয়াই আই এম বদার অ্যাবাউট ইউর লাইফ ওহো দ্যাটস হাউ ইউ রেট মি That's how you rate my government, my dreams, my life? Sir, unfortunately, yes. Sir, সম্প্রতি আমি আপনার একটা ভাষণ শুনেছি ইন্ডিয়ার বিষয়ে ইন্ডিয়ার জনতার বিষয়ে নয় ইন্ডিয়ার মার্কেটের বিষয়ে নিজের পায়ে দাঁড়ানো সোনার দেশ আপনার দেখা স্বপ্ন ইয়োর ড্রিম সুইস ব্যাংকে জমে থাকা করাপ্ট লোকেদের কালো টাকা যার কোনো হিসাবপত্র আমাদের কাছে নেই সর্বশান্ত হয়ে যাওয়া গরিবদের তেল চাল গম চিনিতেও এমনকি নুনের ওপরও ট্যাক্স বসিয়ে আপনি আপনার রাজকোষ ভর্তি করেন তাদের রেশন সাবসিডি কমিয়ে আইটির পপুলার লোকেদের কর্পোরেটদের আর পেট্রোল কোম্পানিদের দিয়ে দেশ লিবারেলিজম প্রোভাইড করে
স্যার, অস্ত্র সংক্রান্ত আইসিবি মিসাইলস, হাই রেঞ্জ মিসাইলস, ওয়ারহেডস, গ্লোবাল নিউক্লিয়ার ক্লাবে মেম্বারশিপ হওয়ার পরও ছোট মুদির দোকানেও আপনি ট্যাক্স লাগান। চাঁদের মাটি ছোঁয়া স্পেস টেকনোলজি, গ্লোরিজ অফ ইউ এনেবল গভর্নমেন্ট। স্যার, ডাস্টবিনের আশেপাশে রাস্তার কুকুরদের সাথে একবেলার খাবার, কোনো গরিবের পক্ষে একবেলা এঁটো খাবার না জোটা অনেক লক্ষ লক্ষ শিশুর স্বপ্ন। সেক্সের জন্য কার ওপরে জাল ফেলা যায় এই চিন্তা করা বাজে মহিলারা, এইডস, সিফিলিস এবং হেপাটাইটিসকেও স্বীকার করে নেওয়া দিনের আলোয় নগ্ন হওয়া কতই এমন স্বপ্ন আছে। ভারতীয় নারীত্ব, বেশারা, দ্য ড্রিমস অফ ইন্ডিয়ান উম্যানহুড। একটা বিস্ফোরক বোমের একটা ছোট অংশ এসে পড়লে সেটাও বড় হয়ে সবাইকে জ্বালাতে পারে, কারণ তাতে ভারতীয় যুবকদের জ্বলন্ত স্বপ্ন আছে। দ্য কালারলেস ওডারলেস ড্রিমস অফ দ্য ডিপ্রাইভড অফ দ্য ডাউন ট্রোভেন। স্যার, স্বপ্ন যারা দেখতে পারে না তাদের স্বপ্নকে দেখে আমাদের শেখা উচিত, আর বাকি যে কদিন বেঁচে আছে সেই সময় আপনার মতো প্রবল রাজনেতাদের। স্যার, আমার যা যা ইনভেস্টিগেশন যে কোনো সময় শেষ হতে পারে, যে কোনো মুহূর্তে। তার এই রুথলেসনেস যদি আপনার খারাপ লেগে থাকে, মাই মোস্ট সিনসিয়ার অ্যাপোলজিস ইন অ্যাডভান্স। কিন্তু নিজেদের প্রকাশ্য পরিচয় নিয়ে তারাই দায়ী হবে যারা আপনার জীবনকে রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। স্যার, নাও ইট ইজ ইউর ডিসিশন। মাই হাম্বল স্যালুট স্যার। কি এসব গোবিন্দ কুট্টি? হ্যাঁ পিএম, ভগবানের হাত আছে এর উপর। মেয়েকে লন্ডনে মেডিকেল পড়াতে চাইছো, ছেলে অবিনাশ ত্রিপাঠীর কোটি টাকার ফান্ড চাই রাজারহাটে রিয়েল এস্টেটের জন্য। আশুতোষ ত্রিপাঠী, এমপি, রাজ্যসভা, মিনিস্টার অব স্টেট ফর হেলথ, রামজির ক্যাবিনেটে। এই নিয়ে যাও, নিয়ে গিয়ে মধুপান করাও। কুন্ডাজালামের এক একটা খবর আমার জানা দরকার আজ থেকে। ঠিক আছে, তেজা উইল কিপ ইউ দ্যাট। তারপর কুন্ডাজলমের চিতাভস্ম গঙ্গায় ভাসিয়ে দেবার পরের দিনই এমপিদের সাথে দেখা করার যোগ, তারপরই আপনি সর্বেসর্বা হবেন। সবকিছু করার ক্ষমতা আপনার কাছেই থাকবে। জেড ক্যাটাগরি পার করা আজকের যুবকরা, দশ নম্বরে বসে থাকা যুবরাজ, প্রধানমন্ত্রী হবার সুযোগ না পেয়ে নিজেদের মধ্যেই লড়াই করে মরবে। যাদব কুলের মহারথি রমনলাল, চিরঞ্জিৎ যাদব আর ব্রজনাথ চ্যাটার্জি, প্রধানমন্ত্রী শুধু আমাদেরই লোক হবে, কারণ বিভূতি রঞ্জন দাসের কাছে 18 এমপি আছে। কতজন এমপি আছে ইব্রাহিম সাহেবের ঝুলিতে? তিন না? না স্বামীজি, দুজন আছে, ওর মধ্যে একজন বেইমান নড়বড় করছে। যেতে দিও না, কিনে রাখো ওই এমপিকে। আজকের এই আলোচনার পর আমাদের 10 নম্বর সংখ্যকে কম্প্রোমাইজ ক্যান্ডিডেট রমন মাধবন রাও এর শপথ দিবস। স্বামীজি, 26 জানুয়ারি রিপাবলিক ডে প্যারেডের সময় কুন্ডাজলমের শবযাত্রা হওয়া চাই। সোভিয়েট ডেপুটি ডিফেন্স মিনিস্টার অ্যালেক্সিভ ডিমিস্ট্রি, এক্স কেজিবি, ক্যাবিনেট বোর্ডে মাফিয়ার নমিনি, রামজির পুরনো বন্ধু, তিনি হবেন চিফ গেস্ট, ডিমিত্রির পার্সোনাল সিকিউরিটি গার্ডে, সব লোক হবে রানার। প্রধানমন্ত্রীর সুরক্ষা সংক্রান্ত সব তথ্য এতে আছে, আশুতোষের এই ল্যাপটপে। হি উইল কিপ ইউ কানেক্টেড শেষ সময় পর্যন্ত। বিজয়ী ভব। হ্যাঁ খোলো। কি রে, দেখতে পাস না ইডিয়েট? ডোন্ট ইউ সি ম্যাডাম? হ্যাঁ, আই এম সরি ম্যাডাম, প্লিজ। এই নিন স্যারের দুপুরের ওষুধ দিন। আপনি কে? ম্যাডাম, কে রে তুই? আমি মানে আপনার সিকিউরিটি অফিসার প্যারেড ডিউটিতে গেছে, আমি ওবেদ।
স্যার আপনার অফিসিয়াল পাস। চুপ করে বস শালা কুত্তা। We have a warrant for Ashutosh. Sir. Warrant for Ashutosh. Sir. শাবাশ, ভালো করেছো বেটা, ভালো কাজ করেছো বেটা। ওবেদ মুস্তাফা মোহাম্মদ মিরাং, আশুতোষ দ্বারকনাথ মনোহর ত্রিপাঠী, বুম ওং স্বস্তি। তেজস্বিনী মায়ার কার্য পরিচালনা পছন্দ হয়, চেহারা চিনতে পারিনি তারকেশ্বরী। নিয়ে যাও একে এখান থেকে। জি, কাম অন বেবি, ছাড়ো। শাট ইওর মাউথ বিট। এই বিরাট বীরভদ্র মহান চন্দ্র মৌলিশ্বরের দৃঢ় দৃষ্টিতে আর তার হাই সেন্সিটিভ র্যাডারে রেকর্ড হয়নি বোধ হয় আমাদের এখানে আসা, আর আমাদের গন্ধ বোধ হয় তুই পাসনি। কি বে শালা কুত্তা ভণ্ড সন্ন্যাসী। ওবেদ মুস্তাফা মোহাম্মদ মিরাঙ্গের লাশ দেখার পর তার বদলা নেবার জন্য তুমি এখানে চলে এলে। তুমি ভাবতেও পারনি না ভরতচন্দ্র আমার এরকম চক্রব্যূহ আছে। চন্দন বাবার কাছে ওকে ট্র্যাপ করার জন্য মেয়ে পাঠিয়েছিলি না? আরে দূত তরিকি, বিদর্ভ প্রতিষ্ঠানকে কাঁপিয়ে তোলা এই বুটের শব্দ এখান থেকে বাইরের মুহূর্ত পর্যন্ত, এখান থেকে যাওয়া আসা প্রত্যেক কলকে ট্র্যাক করছিল ওই তেজস্বিনী মায়া।
গুলি মারতে চেয়েছিলি না? বুম বুম বুম, এই বীরভদ্র চন্দ্রমৌলীশ্বরের বুকে মার শালা কুত্তা। Drop your weapons. তোর সাজানো এই চক্রবর ভেতরে বড়চন্দ্র এসে ফাঁসতে পারে এই রকমই ভেবেছিলি না তুই শালা? এখানে শুধুমাত্র একলা তোকেই উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি। কাল সকালে ফতেপুরের কবরস্থানে ও বেদের একমাত্র ছেলে আমজাদ তার বাবার মৃতদেহের ওপর এক মুঠো মাটি দেওয়ার আগে এই যমুনা নদীর মাছেরা খাবে তোর এই চোখ দুটোকে। দেখে ইউ জাস্ট ওয়েট ফর দ্যাট। নো স্ট্যাট ফোর I said hold on. এক পাও এগোবে না যতক্ষণ না আমি তোমাদের অর্ডার দিই। Damn it. What the? Hey, hey, I will call you back. Hey, who the hell are you? Thank you.
Bring them. Sir! Major Abu Jalal Rana, Terror Guru, Terminator. নাম শুনেই পৃথিবী সন্ত্রস্ত হয়ে যায় শত্রু দেশের লিডার, কিন্তু এখন এখানে নিরস্ত্র দাঁড়িয়ে আছে। মারবি তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে? ভঙ্গ করবি না আমাদের দেশের শৃঙ্খলা, শান্তি, সুরক্ষা? এই না সালা হারামি, জ্যান্ত নয়, কেটে টুকরো টুকরো করে থর শীট থেকে আলাদা করে মারব। বিনা পারমিশনে আমাদের মাটিতে পা রাখার সাহস দেখেছিস তুই? এই দেশ যেদিন থেকে দু টুকরো হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে তোর দেশ আর আমাদের দেশের এই কালো যুদ্ধ। চোখে চোখ মিলিয়ে নয়, পুরুষের মতো নয়, সামনে থেকে নয়, শুয়োরের মতো পিছন থেকে লড়াই করছিস হারামি তুই। তোর দেশ শুধু ঢোকা আর লুকিয়ে থাকা এইটুকুই জানিস, এটাই শিখিয়েছে তোর দেশ। ওয়াগা বর্ডারে কাল সারাদিন ধরে জনতাকে আমরা দেখাবো তোর দেশের পতাকায় ঝুলিয়ে তোর টুকরো টুকরো করা শরীরটাকে। লড়াইয়ের জন্য ব্যাকুল তোদের আর্মি জেনারেল, তোকে দেখে তার বুক কেঁপে উঠবে, এইটাই আমাদের দেশের তরফ থেকে তোদের বার্তা হবে। এ মেসেজ, এ ব্লাডি ব্লাস্টিং মেসেজ ফ্রম ইন্ডিয়া ইন অল দি মেটার। বল ভারত মাতা কি?
আর এখন রামন মাধবন চন্দ্রমৌলীশ্বরের রাজদ্রোহ করার শাস্তি এখানেই হবে। আর এখন ইন দ্য কোর্ট অফ আলটিমেট জাস্টিস। ভগবানের দণ্ড ভালোই দিয়েছেন। নাও ক্লিয়ার অফ। Oh, my God.